এজন্য রাইট সাইডটা পৌঁছায় যায় হচ্ছে আমাদের যে ফিফথ কোস্টাল কাটিলেস, মানে ফিফথ যে কোস্টাল কাটিলেস পর্যন্ত জাস্ট বিলো দা নিপল, এইখানে হচ্ছে আমাদের ফিফথ কোস্টাল কাটিলেস পর্যন্ত থাকে। আর লেফট সাইডে যদি আমরা দেখি তাহলে ফিফথ কোস্টাল কাটিলেসের একটু নিচেই, তার মানে হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত থাকে, জাস্ট ইনফেরো মেডিয়াল টু দা লেফট নিপল পর্যন্ত থাকতেছে হচ্ছে আমাদের এক্সটেনশন। তা লিভারের এবার শেপ কেমন? লিভারের শেপ, শেপটা হচ্ছে একটা ওয়েজ শেপ। এই এই পাশে যদি আমরা বেজ ধরি, এই পাশটাকে রাইট যে সারফেস, এই সারফেসটাকে যদি আমরা বেজ ধরি তাহলে এর অ্যাপেক্স এইদিকে, তাহলে এটা একটা ওয়েজ শেপ, মানে একটা গোজের মতো, অথবা ফোর সাইডেড পিরামিড আমরা বলতে পারি, যে ফোর সাইডেড পিরামিড। এইটা হচ্ছে বেজ, এটি অ্যাপেক্স, আর এর সারফেস আছে যে এই উপর দিকে একটা সুপিরিয়র সার্ফেস, এটা অ্যান্টেরিয়র সার্ফেস, এটি ইনফেরিয়র সার্ফেস, আর পিছন দিকে একটা ছোট্ট এই রাইট লোবে সার্ফেস আছে, এটাকে পোস্টেরিয়র সার্ফেস বলা হয়। তাহলে এই সার্ফেস গুলোকে মিলে যদি আমরা বলি এটা একটা ফোর সাইডেড পিরামিড, তাহলে ভুল হবে না। আবার এটা একটা ওয়েজ শেপ, ফোর সাইডেড পিরামিড। ওয়েট, লিভারের ওয়েট, লিভারের ওয়েট তো আসলে অনেক মুখস্থ করে রাখার কথা, তো গ্রসলি একটা ওয়েট বলতে পারলেই আমরা মোটামুটি সন্তুষ্ট হই। তাহলে যদি বলো তোমার 1.5 কেজি, যদি লিভারের ওয়েট কতটুকু, 1.5 কেজি, আর যদি তুমি ভাগ করে বলতে পারো তাহলে তো আরো ভালো, যে ইন কেস অফ মেল 1.4 to 1.8 কেজি, ইন কেস অফ ফিমেল 1.2 to 1.4 কিলোগ্রাম। এছাড়া যদি নিউবর্নের ক্ষেত্রে দেখি, এট বার্থ এটা 150 গ্রাম থাকে, ইন নিউবর্ন এটা টোটাল ওয়েটের, তার টোটাল বডি ওয়েটের 18 ভাগের 1, ওয়ান অফ দ্য 18th হচ্ছে তার বডি ওয়েটের 18 ভাগের 1 ভাগই হচ্ছে এই ওয়েট থাকে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 40 ভাগের একজন মানুষের যে ওয়েট আছে, তা 40 ভাগে ধরো 60 কেজি যদি হয় তাহলে তাদের ওয়েটটা কত হবে, 1.5 কেজি, 40 ভাগের 1 ভাগ হবে। স্যার একটু অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করি। পার্টিসিপেন্ট ওই অ্যাকসেপ্ট কর, একজন পাইছি। তাহলে আমরা কোথায় থাকে রিবেল লেভেল কত, এটা এ সম্বন্ধে জানলাম আমরা। এরপরে হচ্ছে এর সাইজ, এর শেপ, সাইজ এবং কালার, কালারটা কেমন, রেড ব্রাউন ইন কালার হবে। এক্সটার্নাল ফিচার্স যদি আমরা দেখি, তো এক্সটার্নাল ফিচার্স কি কি আছে, এক্সটার্নাল ফিচার্স মানে প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টিং পার্ট হচ্ছে দুটো সারফেস থাকবে। যদি আমরা ওয়েজ শেপ এই স্ট্রাকচারে দুটো সারফেস থাকবে, একটা সারফেস হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এই উপর দিকে আমরা যে সারফেসটাই যে রাউন্ডেড কনভেক্স সারফেস দেখতে পাচ্ছি, যে এইখান থেকে শুরু করে এই যে এই এই যেটা দাগ দেওয়া, এই দাগের থেকে শুরু করে এই দিকে ঘুরে উপরে সামনের দিকে পুরো একটা কনভেক্স স্মুথ সারফেস আমরা দেখতে পাচ্ছি, এই কনভেক্স স্মুথ সারফেস, এইটাকেই বলা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। আর আর এর বিপরীত দিকে আর একটা সারফেস থাকে, যে সারফেসটাকে আমরা বলি ভিসেরাল সারফেস বা ইনফিরিয়র সারফেস। এই যে এই এই দিকের যে সারফেসটা, এই সারফেসটাকে বলতেছি আমরা ভিসেরাল সারফেস বা ইনফিরিয়র সারফেস। তাহলে আমরা চারদিকে যে কনভেক্স রাউন্ড কনভেক্স স্মুথ সারফেস যেটা দেখলাম, এটা হচ্ছে আমাদের কোন সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস। আর এই নিচের দিকে, আর এই নিচের দিকে যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, এই নিচের দিকে মোরালেস ফ্ল্যাট ফ্ল্যাট সারফেস, যেটা ইনফেরিয়রলি ডিরেক্টেড। আমরা ডিরেকশন আরো ভালো করে পড়বো, যে এটা ডিরেক্টেড ইনফেরিয়রলি ব্যাকওয়ার্ডস অ্যান্ড টুয়ার্ডস দ্য লেফট, এই দিকে যে সারফেসটা ডিটেক্টেড থাকে এই সারফেসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফেরিয়র সারফেস অর ভিসেরাল সারফেস, ইনফেরিয়র সারফেস অর ভিসেরাল সারফেস, মেইনলি ভিসেরাল সারফেস বলে। এখন ডায়াফ্রামেটিক সারফেস এবং ভিসেরাল সারফেস, আর এর একটা ওয়েল ডিফাইন্ড বর্ডার আছে, যে বর্ডারটাকে আমরা বলি ইনফেরিয়র বর্ডার। তার মানে এইখান থেকে শুরু করে এই যে শার্প যে বর্ডারটা দেখা যাচ্ছে, তাহলে এই ডায়াফ্রামেটিক সারফেস আর এই যে হচ্ছে আমাদের ইনফেরিয়র যে সারফেস বা ভিসেরাল সারফেস, এর মাঝখানে এই যে শার্প যে বর্ডারটা দেখা যাচ্ছে, এই শার্প বর্ডারটাকেই বলা হয় হচ্ছে ইনফেরিয়র বর্ডার।
আমরা যদিও বললাম এটাকে দুটো সার্ফেস আছে, অনেক বইতে তোমার লেখা থাকবে যে এটার পাঁচটা সার্ফেস আছে, তা আমরা প্রথমে এই দুটো সার্ফেসই বলবো, যে ডায়াফ্রামেটিক সার্ফেস এন্ড ভিসেরাল সার্ফেস। এই ডায়াফ্রামেটিক যে সার্ফেস, এই ডায়াফ্রামেটিক সার্ফেসকে আবার আরো চারটি ভাগে ভাগ করা যেতে পারে, যদিও বা তার এক্সাক্ট ডিমার্কেটিং কোনো বর্ডার নাই, মানে এই সামনের দিকের এই এরিয়াটাকে আমরা বলি হলো অ্যান্টেরিয়র সার্ফেস, এইখান থেকে শুরু করে এই সামনের দিকে পুরোটাকেই বলা হয় অ্যান্টেরিয়র সার্ফেস। এই এই যে এই পাশের দিকে এই এই সার্ফেসটাকে বলা হয় হচ্ছে রাইট ল্যাটারাল সার্ফেস। কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার বুঝতে পারছি। এটাকে বলতে হচ্ছে রাইট ল্যাটারাল সার্ফেস, কিন্তু কথা হচ্ছে এইটাই যে এই যে অ্যান্টেরিয়র সার্ফেস আমরা দেখতে পাচ্ছি, যা স্যার শোনা যায় না? স্যারের বোধ হয় ফোন আসছে কিনা? দুটো সার্ফেসের ভিতর ডায়াফ্রামেটিক যে সার্ফেস, এই ডায়াফ্রামেটিক সার্ফেসটা ছিল আমাদের হচ্ছে কনভেক্স স্মুথ রাউন্ডেড যে সার্ফেস, এই সার্ফেসটাকে আমরা ডায়াফ্রামেটিক সার্ফেস বলতেছিলাম। এই ডায়াফ্রামেটিক সার্ফেসের আবার চারটে সার্ফেস পার্টে ভাগ করা যায়। এই এই এরিয়াটাকে বলা হয় অ্যান্টেরিয়র সার্ফেস, এরপরে এইটাকে বলা হয়েছে লেফট ল্যাটারাল রাইট ল্যাটারাল সার্ফেস, এই পার্টটাকে আমরা বলছি রাইট ল্যাটারাল সার্ফেস, আর এইখানের এই পার্টটাকে এইখানে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস, আর উপর দিকে যেটা থাকতেছে উপর দিকের এই পার্টটাকে বলতেছি সুপিরিয়র সার্ফেস। তাহলে আমরা টোটাল পাঁচটা সার্ফেসও বলতে পারো, দুটো দুটো সার্ফেসও বলতে পারো, যে ডায়াফ্রামেটিক সার্ফেস এন্ড ভিসেরাল সার্ফেস। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? ডায়াফ্রামেটিক সার্ফেস এন্ড ভিসেরাল সার্ফেস। ডায়াফ্রামেটিক সার্ফেসের আবার চারটে সার্ফেসে ভাগ করা যায়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস, সুপিরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস এন্ড রাইট ল্যাটারাল সার্ফেস আর ইনফেরিয়র সার্ফেস। এই টোটাল পাঁচটা সার্ফেস আছে। এই টোটাল যে পরবর্তী যে আমরা সার্ফেসগুলো বললাম, এই সার্ফেসগুলোর ভিতর কিন্তু কোনো ডিমার্কেটিং বর্ডার নেই, মানে আলাদা ভাবে যে এইটা অ্যান্টেরিয়র সার্ফেস, এটা রাইট ল্যাটারাল সার্ফেস, এর মাঝ
খান বরাবর একটা বর্ডার থাকার কথা ছিল, এরকম কোনো ডিমার্কেটিং বর্ডার এখানে পাওয়া যাবে না। তাহলে আমরা যে ডায়াফ্রামেটিক সারফেস, এখন ডায়াফ্রামেটিক সারফেসটা কেমন বলেছে যে ইসপুত একটা পেটোনিয়াল এরিয়া আছে, একটা পেটোনিয়াল পার্ট আছে আর একটা হচ্ছে নন পেটোনিয়াল পার্ট আছে। তাহলে এই ডায়াফ্রামেটিক সারফেস যেটা, এই সারফেসটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পেটোনিয়াম, এই চারদিকে যেটা পেটোনিয়াম আছে এটাকে বলা হচ্ছে পেটোনিয়াল সারফেস, আর এইটা হচ্ছে দি বেয়ার এরিয়া, নন পেটোনিয়াল একটা পার্ট আছে, এই নন পেটোনিয়াল পার্টটাকে বলছে দি বেয়ার এরিয়া। এরা যদিও বা আঁকছে একটু ভিন্নভাবে, এইখান দিয়ে দি করোনালি লিগামেন্ট, এই নিচে করোনালি লিগামেন্ট লিখছে, আসলে করোনালি লিগামেন্ট এত নিচে থাকে না। হ্যাঁ, এটাকে যেমন করোনালি লিগামেন্ট বলতেছে, করোনালি লিগামেন্টটা একটা থাকে এই বরাবর আর একটা থাকে এইখান দিয়ে, এইখানে এসে মিশে যায়, এই অ্যাঙ্গেলে এসে এই বরাবর থাকে, এইখানে এসে মিশে যায় এই নিচের দিকে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার রাইট ট্রায়াঙ্গুলার লেগামেন্ট, আর এইটাকে বলা হয় ইনফেরিয়র করোনারি লেগামেন্ট, এটা হলো সুপিরিয়র করোনারি লেগামেন্ট। তাহলে এই সুপিরিয়র করোনারি লেগামেন্ট আর এরা যেটা আছে এটা হলো ইনফেরিয়র করোনারি লেগামেন্ট, এই ইনফেরিয়র করোনারি লেগামেন্ট এই বরাবর থাকবে, ইনফেরিয়র করোনারি লেগামেন্টটা, এই করোনারি দুই করোনারি লেগামেন্টের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে হলো ডিবিআর এরিয়া, এটা হচ্ছে নন পেট্রোনিয়াল এরিয়া। এই নন পেট্রোনিয়াল এরিয়াটা সরাসরি আমাদের ডায়াফ্রামের সঙ্গে রিলেটেড থাকে, এর ইন্টারভেনিং কোন স্ট্রাকচার থাকে না, লুজ কানেকটিভ টিস্যু দিয়ে ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচ থাকে। এর ইসের দিকে এই ডিবিআর এরিয়া, ডিবিআর এরিয়ার লেফট সাইড, হ্যাঁ অ্যাকসেপ্ট করছি, লেফট সাইডে স্যার, স্যার বলো স্যার, ট্রায়াঙ্গুলার করোনারিটা দেখাবেন স্যার, ওগুলো আমরা আলাদা আলাদা ভাবে পড়বো, আলাদা ভাবে পড়বো। যেরকম এই দিকে দেখো, এই এই যে একটা লিগামেন্ট দেখা যাচ্ছে, এই এই লেফট সাইডে দেখছো, লেফট সাইডে এই দিকে এই এই যে চলে আসছে একটা লিগামেন্ট, এই লিগামেন্টটাকে যে রাইট লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট বলে, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আর এই এই এরিয়াটা, এই এই এরিয়াটা, এই যে আবার চলে আসে এই দিকে রাইট সাইডে, এই রাইট সাইডের এই পার্টটাকে বলা হয় রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তবে এই এই যে এইটা যে করোনারি লিগামেন্টের যে ইনফেরিয়রটা দিছে, এই ইনফেরিয়রটা আরো উপরে হবে, এরা একটু বেশি নিচে আসছে, এই বরাবর এসে এইখানে মিলে যাবে, কথাটা বুঝছো? হ্যাঁ, এই এই বরাবর। তাহলে এর মাঝখানে, তা আমরা যদি এইখানে দেখি যে এই বরাবর এইটা হলো সুপিরিয়র করোনারি লিগামেন্ট আছে, আর এইখান থেকে এই বরাবর যদি ইনফেরিয়র করোনারি লিগামেন্ট থাকে, তাহলে এই বরাবর এই যে মিলে গেছে যে জায়গা, এই মিলে যাওয়া জায়গাটাকে আমরা বলবো হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর এইটাকে বলবো হলো সুপিরিয়র করোনারি লিগামেন্ট, আর এইটাকে বলবো ইনফেরিয়র বা আপার এন্ড লোয়ার করোনারি লিগামেন্ট বলবো। তাহলে এই আপার এন্ড লোয়ার করোনারি লিগামেন্টের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটায় কোনো পেরিটোনিয়াম থাকে না, নন পেরিটোনিয়াল এরিয়া, এই নন পেরিটোনিয়াল এরিয়া কে বলতেছে দি বিয়ার এরিয়া, দি বিয়ার এরিয়া অফ দা লিভার। এইখানে হচ্ছে সরাসরি লিভার ক্যাপসুলের সঙ্গে, এই লিভার ক্যাপসুলের সঙ্গে সরাসরি হচ্ছে ডায়াফ্রাম রিলেটেড থাকে। ভিসেরাল সার্ফেসটা, এই টোটাল এরিয়াটাকে, এই নিচের দিকে টোটাল এরিয়াটাকে আমরা বলতেছি হলো ভিসেরাল সার্ফেস, এই যে করোনারি লিগামেন্ট, এই করোনারি লিগামেন্ট থেকে শুরু করে এই সামনের দিকে যে শার্প এন্টেরিয়র ইনফেরিয়র বর্ডার, এই ইনফেরিয়র বর্ডার পর্যন্ত এই এরিয়াটাকে আমরা বলতেছি ভিসেরাল সার্ফেস। এই ভিসেরাল সার্ফেস ইজ ডিরেক্টেড কোন দিকে ডিরেক্টেড হবে, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, মানে এরকম যদি এই এই স্টাইলে যদি থাকে, তাহলে এর ডিরেকশনটা কোন দিকে আসতেছে, এই এই স্টাইলে থাকলে এর ডিরেকশনটা আসতেছে এই দিকে, তার মানে ডাউনওয়ার্ডস তারপরে ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট লেফট, এই তাহলে ইনফেরিয়র সারফেসটা হচ্ছে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। এখানে অনেক ফিচার আছে, তার ভিতর দুই একটা ফিচারের কথা আমরা যদি স্পেশালি উল্লেখ করি, তাহলে আমরা পাবো হচ্ছে কি যে এই একটা ফোসা ফর গল ব্লাডার, এখানে একটা ফোসা থাকবে, ফোসা ফর গল ব্লাডার থাকবে, এর সামনের দিকে এই এই যে একটা সাদা দাগের মতন দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফিশার, এইখানে এই সামনের দিকে এই বলবো ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, এটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। আর
হ্যালো ভেনাসাম উপরে লিগামেন্টাম ভেনাসাম জানো তো উপরেটা এই আর এইটা হলো লিগামেন্টাম ভেনাসাম এইটা হলো লিগামেন্টাম পেরিস হেপাটিসের ফিশার আর এই উপর দিকের পাটটা হচ্ছে লিগামেন্টাম ভেনাসাম আর এইখানে এইটা দেখতেছি তৈরি করিনি এইখানে থাকবে আর একটা হচ্ছে পোর্টা হেপাটিস বুঝছো এই বরাবর থাকবে পোর্টা হেপাটিস তাহলে ইনফেরিয়র সারফেসের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো হচ্ছে এই গোলা এরপরে আমরা আস্তে আস্তে করে সবগুলোই পড়ে যাব যে ইনফেরিয়র সারফেসের মোট ইনফেরিয়র সারফেস এই ইনফেরিয়র সারফেসের পুরোটাই বলো বলো স্যার এই যে নচ ফর লিগামেন্টাম টেরিস অর ইন্টারলোবার নচ এইটা কি মিডিয়ান প্লেন থেকে রাইট সাইডে থাকে মানে আপনি যেখানে দেখাচ্ছেন এটা তো মিডিয়ান প্লেন থেকে লেফট সাইডে দেখাচ্ছে না ওটা সেই পর্যন্ত আসি আমরা তারপরে তোমাদের দেখাবো আর কি যে কিভাবে কোথায় থাকে জি স্যার একটু অ্যাকসেপ্ট স্যার অ্যাকসেপ্ট করছি তাহলে ইনফেরিয়র সারফেস যে ইনফেরিয়র সারফেসটা আমরা দেখলাম এই ইনফেরিয়র সারফেসটা হচ্ছে এই হ্যাঁ ইনফেরিয়র সারফেস এই ইনফেরিয়র সারফেস হচ্ছে মোটামুটি পেট্রোনিয়াল সারফেস এই পেট্রোনিয়াল সারফেসের ভিতর দুটো এরিয়া মানে এই যে ফোসাফার গলব্লাডার এই গলব্লাডার তো এখানে অ্যাটাচ আছে যখন গলব্লাডার থাকে এই গলব্লাডার উপর দিয়ে হচ্ছে আমাদের উপর দিয়ে আমাদের হচ্ছে পেরিটোনিয়াম চলে যায় ভিসারাল পেরিটোনিয়ামটা এই জন্য দেখা যাচ্ছে যে গলব্লাডার যেখানে থাকে ওই ফোসাটা হচ্ছে কি পেরিটোনিয়াম ফ্রি ওইখানে কোনো পেরিটোনিয়াম থাকে না আর হচ্ছে এই আমাদের যে পোর্টা হেপাটিস এবং ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস এই এরিয়া দিয়ে কোনো পেরিটোনিয়াম থাকে না মোটামুটি আর বাদ বাকি জায়গাগুলো পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে তাহলে ইনফেরিয়র যে বর্ডার যে বর্ডারটাকে আমরা বলতেছি এই যে ইনফেরিয়র বর্ডার এটা তো এক্স্যাক্টলি একেবারে যেভাবে থাকার কথা সেভাবে তৈরি করিনি একটু এবারে এই পিছন সামনের দিক থেকে এই অ্যাপেক্স পর্যন্ত লেফট যেটাকে আমরা ওয়েজ শেপের অ্যাপেক্স বলতেছি লেফট লোবের ল্যাটারাল এন্ড এই ল্যাটারাল এন্ড পর্যন্ত হচ্ছে ইনফেরিয়র বর্ডারটা বিস্তৃত আর এই ইনফেরিয়র বর্ডার দিয়ে আমাদের ডিমার্কেশন দুটোকে সেপারেট করা হয়েছে কি ডায়াফ্রামেটিক সারফেস এবং ভিসারাল সারফেসকে সেপারেট করা হয়েছে আর এর যে রাইট ল্যাটারাল পার্টটা এই রাইট পার্টটা হচ্ছে রাউন্ডেড এই রাইট পার্ট দিয়ে হচ্ছে সেপারেট করা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস এবং ভিসারাল সারফেসের ভিতর সেপারেট করা হয়েছে আর যে লেফট পার্টটা হচ্ছে শার্প এই শার্প লেফট পার্ট দিয়ে অ্যান্টিরিয়র সারফেস এবং ইনফেরিয়র সারফেসের ভিতর সেপারেট করা হয়েছে এখানে আমরা দুটো এখানে আমরা দুটো পাটে হচ্ছে ভাগ করতে পারবো ইকে দুটো নস থাকে এখানে একটা নস থাকে হলো এই যে এটা হচ্ছে সিস্টিক নস নস ফর দা হচ্ছে তোমার গলব্লাডারের ফান্ডাস যেখানে থাকে সেই ফান্ডাসের জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টিক নস আর একটা হচ্ছে নস ফর বা ইয়ে যে তুমি যেটা বললে ইন্টারলোবুলার নস ইন্টারলোবার যে নস নস ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস এটা আসলে আকারটা ওরকম ঠিক মতন হয়নি এটা হচ্ছে জাস্ট রাইট সাইডে থাকবে মানে মিডিয়ান প্লেন এই বরাবর এই বরাবর যদি মিডিয়ান প্লেন রান করে এইখান দিয়ে যদি মিডিয়ান প্লেন থাকে তাহলে স্যার তার মানে রাইট লোবটা বেশি বড় একে ফেলছে এরকম কিছু না রাইট লোবটা যে বেশি বড় এঁকে ফেলছে সে কথা আমি বলতেছি না তোমার লিভারটা যদি এরকম থাকে বুঝছো জি স্যার
এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তাই না? জি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা ইনফেরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা, তাই না? এই যে কি থাকবে এই দুজনের মাঝখানে, এই দুই জনের মাঝখানে মোটামুটি হচ্ছে আমাদের মিডিয়ান প্লেন নাকি? জি স্যার, মানে এইটা তো রাইট সাইডে থাকে, এইটা হচ্ছে লেফট সাইডে থাকে, এই ভার্টিব্রাল কলামের জাস্ট সামনে থাকে। তো এই মিডিয়ান প্লেনের এই যে এই এই বরাবর যদি মিডিয়ান প্লেন যায় তাহলে মিডিয়ান প্লেনের জাস্ট কোন জায়গায় আছে, এটা রাইটে আছে না? জি স্যার, কথা বুঝছো? জি স্যার, মানে ওইটা হয়তো আমার ধরা টরা ঠিক হচ্ছে না, ওরা একটু বেশি আইকে ফেলতে পারে। তবে আমরা রাইট লোব আর লেফট লোবের ভিতর জানি যে লেফট লোবের চাইতে রাইট লোবটা 6 টাইমস লার্জার। জি বুঝছো, 6 টাইম লার্জার। সেই হিসাবে এইটা যদি আমাদের ই ফালসিফন লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয় এইটা, এই ফালসিফন লিগামেন্টের অ্যাটাচমেন্টের এই এই পাশে রাইট লোব থাকবে আর এই পাশে থাকবে লেফট লোব। রাইট লোবটা তো 6 টাইম লার্জার দেন দা লেফট লোব। আর এই যে যে নস এইখানে যে ইন্টার লোবার এইখানে নস থাকবে বা ইসের জন্য পোটা লিগামেন্টাম টেডিস হেপাটিসের জন্য যে নসটা থাকবে, সেই নসটা থাকবে হচ্ছে জাস্ট জাস্ট রাইট টু দা মিডিয়ান প্লেন, কি মিডিয়ান প্লেন। আর এইখানে যে সিস্টিক নসটা থাকবে এখানে, এই যে এখানে সিস্টিক নস, তাই না? এই সিস্টিক, জি স্যার, এই বরাবর হলো সিস্টিক নস। এই যে এইটাকে বলতেছি আমরা সিস্টিক নস, এই যে এখানে যেটা আছে এই যে এটাকে বলে সিস্টিক নস। সিস্টিক নস হলো কোন জায়গায় থাকবে? জাস্ট 5 সেমি ফ্রম দা মিডিয়ান, 5 সেমি টু 2 ইঞ্চেস ল্যাটারাল, রাইট ল্যাটারাল টু দা মিডিয়ান প্লেন। তাহলে মিডিয়ান প্লেনের রাইট ল্যাটারালি আমরা পাবো এটা। এই জন্য এইটে এই গল ব্লাডার এর সিস্ট থেকে সিস্টিক নস শব্দটা আসছে। জি স্যার, কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা যদি ইনফেরিয়র বরাবর দেখি, ইনফেরিয়র বরাবর তাহলে আমরা দুটো নস পাবো, একটা হচ্ছে নস পার লিগামেন্টাম টেরিস হেপাটিস বা ইন্টার লোবার নস। ইন্টার লোবার নস মানে অ্যানাটমিক্যাল যে দুটো লোব আছে, অ্যানাটমিক্যাল লোবের ভিতর যে নস সেই ইন্টার লোবার নস বলতেছে। তো ইন্টার লোবার নস মানে হচ্ছে এইটে যে অ্যানাটমিক্যাল লেফট লোব এন্ড অ্যানাটমিক্যাল রাইট লোবের ভিতর জাস্ট মেডিয়াল টু। আর একটা হচ্ছে সিস্টিক নস, মানে সিস্টিক নস মানে গলব্লাডারের ফান্ডাস, এই সিস্টিক হচ্ছে সিস্ট লাইক স্ট্রাকচার যেটা গল ব্লাডার, এই এই কারণে ফান্ডাসের কারণে যে একটা নস তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সিস্টিক নস। আর সিস্টিক নস হচ্ছে মিডিয়ান প্লেন, এই বরাবর যদি মিডিয়ান প্লেন থাকে, এই মিডিয়ান প্লেন থেকে 2 ইঞ্চি রাইট ল্যাটারালি থাকতেছে এটা। আর যদি আমরা কোস্টাল কার্টিলেজের কথা বলি তাহলে কার্টিলেজের দেখা যায় হচ্ছে আমাদের এই সিস্টিক নস এটা কোথায় থাকে, এটা নাইন্থ টিপ অফ দা নাইন্থ কোস্টাল কার্টিলেজ, এইটা থাকে হচ্ছে টিপ অফ দা নাইন্থ কোস্টাল, রাইট নাইন্থ কোস্টাল কার্টিলেজের বরাবর থাকে। এইখান থেকে শার্পলি এটা আপওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট রান করে এবং সেটা ই পর্যন্ত কোস্টাল 8 লেফট কোস্টাল কার্টিলেজ পর্যন্ত রান করে এই বরাবর। আর যদি আমরা ইসে দেখি, মিডলাইন বরাবর দেখি, তা মিডলাইন বরাবর হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, এই এই বরাবর এইখানে ট্রান্সপাইলোরিক প্লেন থাকে। তাহলে মিডলাইন বরাবর মোটামুটি ট্রান্সপাইলোরিক প্লেন কে কাট করে হচ্ছে কোনটা, ইনফেরিয়র বর্ডার লিভার। তার মানে আমি এইভাবে ধরতেছি, এইভাবে তো থাকে না, থাকে হচ্ছে এরকম, বুঝছো? তাহলে এই বরাবর হচ্ছে আমাদের এই সিস্টিক, এই যে ফান্ডাস অফ দা গল ব্লাডার, এইখানে থাকে হচ্ছে টিপ অফ দা নাইন্থ কোস্টাল কার্টিলেজ। এই পাশে আবার টিপ অফ দা নাইন্থ কোস্টাল কার্টিলেজ, মোটামুটি এইখান দিয়ে কাটা হয়েছে ট্রান্সপাইলোরিক প্লেন।
এই ট্রান্সপাইলোরিক প্লেন মোটামুটি বলা যায় একবারে যে এক্স্যাক্টলি তার না ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর মিডিয়ান প্লেন বরাবর থাকে এবারে হচ্ছে লোবস অফ দা লিভার লোব অফ দা লিভার তাহলে লোব দুই ধরনের লোব হইতে পারে একটা হচ্ছে অ্যানাটমিক্যাল লোব আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল লোব বা ট্রু লোব বা ফাংশনাল লোব আমরা যেহেতু অ্যানাটমির লোক আগে এই অ্যানাটমিক্যাল লোব নিয়ে একটু কথা বলি যে অ্যানাটমিক্যাল লোব তাহলে অ্যানাটমিক্যাল লোব যে এই অ্যান্টিরো সারফেস বরাবর এন্টিরো সার্ফেস বরাবর হচ্ছে আমরা ভাগ করতে পারি দুটো লোবে এই যে আমাদের কি লিগামেন্টাম ফালসিফর্ম এই লিগামেন্টাম ফালসিফর্মের যে অ্যাটাচমেন্ট ফালসিফর্ম লিগামেন্টের যে অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্ট বরাবর যে এইটা হলো লেফট লোব আর এটা হচ্ছে রাইট লোব যদি পোস্টেরিয়র পোস্টেরিয়র ইনফেরিয়র সার্ফেস বরাবর আমরা ভাগ করি তো পোস্টেরিয়র ইনফেরিয়র সার্ফেস বরাবর আমরা পাবো হচ্ছে কথা বলছি না এই জন্য শোনা যাচ্ছে না লিভারটাকে আলাদা করলাম এই জন্য চুপ করে আসছি একটু বলো তাহলে আমরা দেখলাম যে আর পোস্টেরিয়র দিক থেকে যদি বলি পোস্টেরিয়র দিক থেকে আমরা মোটামুটি হচ্ছে চারটে লোব পাই পোস্টেরিয়র দিক থেকে চারটে লোব পাই কি কি লোব এইটা হচ্ছে লেফট লোব এই এরিয়াটাকে আমরা বলতেছি রাইট লোব এইটুকে বলতেছি আমরা কর্ডেড লোব আর এইটাকে বলতেছি আমরা কোয়াড্রেড লোব কোয়াড্রেড লোব এখন অ্যানাটমিক্যালি এই কোয়াড্রেড লোব এন্ড কোয়াড্রেড লোব এই ইনফেরিয়র সার্ফেস পোস্টেরিয়র ইনফেরিয়র সার্ফেসে আমরা যে অতিরিক্ত কোয়াড্রেড লোব কোয়াড্রেড লোব এন্ড কোয়াড্রেড লোব পেলাম এইগুলো অ্যানাটমিক্যালি হচ্ছে রাইট লোবের পার্ট এই জন্য বলা হচ্ছে যে রাইট লোব ইজ সিক্স টাইম লার্জার দ্যান দা লেফট লোব তাহলে আমরা যদি ডিমার্কেটিং পয়েন্ট বলি যে রাইট লোব এবং লেফট লোবের ডিমার্কেটিং পয়েন্ট তোমাকে দেখায় দেয় যে এক্সাক্ট ডিমার্কেটিং পয়েন্ট আছে তাহলে এই বরাবর যদি আমরা দেখি তাহলে সামনের দিকে কি আছে এইখান দিয়ে চলে আসে সেটা কেন আকিনি আল্লাহ জানে এইখানে থাকবে হচ্ছে আমাদের পোর্টা হেপাটাইটিস আর এরপরে এইখানে চলে আসবে আমাদের কি যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম তাহলে অ্যান্টিরো সুপিরিয়র যে সার্ফেস এই অ্যান্টিরো সুপিরিয়র সার্ফেস এই অ্যান্টিরো সুপিরিয়র সার্ফেস বরাবর থাকতেছে আমাদের কি এটা লিগামেন্ট ফালসিফর্ম লিগামেন্ট আর পোস্টেরিয়র ইনফেরিয়র যে সার্ফেস পোস্টেরিয়র ইনফেরিয়র সার্ফেসের অ্যান্টিরোর দিকে থাকতেছে হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এবং পোস্টেরিয়র দিকে সরি লিগামেন্টাম টেরিস হেপাটিস আর পোস্টেরিয়র দিকে থাকতেছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এই দিয়ে আমরা কমপ্লিটলি দুটো লোবে ভাগ করে ফেলতে পারি এর রাইট সাইডে থাকে রাইট লোব আর লেফট সাইডে থাকতেছে হচ্ছে লেফট লোব সেটা আবার কই গেল লিভারটাকে একটু সেভ করে আসি তোমরা একটু ওয়েট করো অ্যাড টু ফেভারিট লিভার তাহলে অ্যানাটমিক্যাল লোব সম্বন্ধে তোমরা তো জানতে পারছো যে অ্যানাটমিক্যাল লোব তাহলে এই অ্যানাটমিক্যাল তাহলে অ্যানাটমিক্যাল যে লোব এই লোবটা কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে সারফেস ল্যান্ডমার্ক তাহলে সারফেস ল্যান্ডমার্কের উপর ভিত্তি করে অ্যানাটমিক্যাল দুটো লোবে ভাগ করা হয়েছে এখন এর যে ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল আর্কিটেকচার এই ইন্টারনাল আর্কিটেকচারের সঙ্গে অ্যানাটমিক্যাল লোবের কোনো মিল নেই এই জন্য ইন্টারনাল আর্কিটেকচারটা কি জিনিস
ইন্টারনাল আর্কিটেকচার হচ্ছে আমাদের এর ভিতরে যে স্ট্রাকচারগুলো ঢুকে গিয়েছে, যেমন আমাদের পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, আর বের হয়ে আসে হচ্ছে হেপাটিক ডাক্ট বা বাইল বাইল ডাক্টের যে পার্টগুলো বের হয়ে আসে। এই যে ইন্টারনাল আর্কিটেকচার, এই ইন্টারনাল এইগুলো যে ভিতরের আর্কিটেকচার, এই ভিতরের আর্কিটেকচারের সঙ্গে কিন্তু অ্যানাটমিক্যাল লোবের কোনো মিল নেই। অ্যানাটমিক্যাল লোব শুধুমাত্র সারফেস ল্যান্ডমার্কের উপর ভিত্তি করে অ্যানাটমিক্যাল লোবে ভাগ করা হয়েছে। যেহেতু এর মিল নেই, এই জন্য আমাদের আবার নতুন করে প্রয়োজন হলো কিছু ফাংশনাল লোব, ফিজিওলজিক্যাল লোব বা ট্রু লোবে ভাগ করা। আর সেটা হচ্ছে ইন্টারনাল যে আর্কিটেকচার, ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার মানে হলো যে ব্রাঞ্চেস অব দা হেপাটিক আর্টারি, ব্রাঞ্চেস অব দা আমাদের কি পোর্টাল ভেইন অ্যান্ড ব্রাঞ্চেস অব দা হেপাটিক যে ডাক্ট, এই হেপাটিক ডাক্টের উপর ভিত্তি করে আমাদের আবার ফিজিওলজিক্যাল লোবে ভাগ করা প্রয়োজন হলো। আর এই ফিজিওলজিক্যাল লোবটা ভাগ করা হয় কিভাবে, যেমন ক্যান্টলিস প্লেন বা ক্যান্টলিস যে লাইন আছে তার উপর ভিত্তি করে এই ফিজিওলজিক্যাল লোবে ভাগ করা হলো, এই ফিজিওলজিক্যাল লোব। তাহলে আমাদের এইটা হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেবা, এই এরিয়াটাকে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেবা, পোস্টরো ইনফেরিয়রলি গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেবা এবং ফোসা ফর গল ব্লাডার, এই মানে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেবা আর ফোসা ফর গল ব্লাডার বরাবর যদি একটা প্লেন টানা হয়, আর সামনের দিক থেকে আমাদের হচ্ছে এই ইনফেরিয়র ভেনাকেবা এবং সিস্টিক নস এই বরাবর, তাহলে পোস্ট এন্ট্রো সুপিরিয়রলি থাকতেছে কি দিয়ে, এন্ট্রো সুপিরিয়রলি আমাদের থাকতেছে হচ্ছে ইনফেরিয়র ভেনাকেবা এবং সিস্টিক নস এই বরাবর একটা ইমাজিনারি প্লেন, আর পিছন দিকে হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেবা এবং ফোসা ফর গল ব্লাডার এই বরাবর একটা ইমাজিনারি প্লেন। তাহলে এই একটা ইমাজিনারি প্লেন, যে প্লেনটাকে আমরা বলতেছি ক্যান্টলিস প্লেন অর ক্যান্টলিস লাইন, এই প্লেন বা লাইন যে একটা স্যাজাইটাল প্লেন, এই স্যাজাইটাল প্লেন দিয়ে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব। দেখা গেল যে এইভাবে যদি ভাগ করা হয় তাহলে আমাদের যে রাইট অ্যান্ড লেফট ডিভিশন অব দা পোর্টাল ভেইন, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অব দা হেপাটিক আর্টারি অ্যান্ড রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক, এইগুলা রাইটস হেপাটিক ডাক, লাইট ডিভিশন অব দা পোর্টাল ভেইন, রাইট ব্রাঞ্চ অব দা হেপাটিক আর্টারি রাইট লোবকে ট্রু লোবকে সাপ্লাই দিয়ে থাকে আর লেফটটা লেফট ট্রু লোবকে সাপ্লাই দেয়। তাহলে এই প্লেনটার নাম কি, ক্যান্টলিস প্লেন, এটা স্যাজাইটাল প্লেন, এটা সামনের দিক থেকে মানে এন্ট্রো সুপিরিয়রলি কোথা দিয়ে যাবে, হ্যালো এন্ট্রো সুপিরিয়রলি ইনফেরিয়র ভেনাকে এবং সিস্টিক নস বরাবর একটা ইমাজিনারি প্লেন বরাবর যাবে, আর পিছন দিকে পোস্টোরো ইনফেরিয়রলি যাবে হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকে এবং এই বরাবর যদি ভাগ করা হয় তাহলে এই বরাবর ভাগ করলে আমরা এই এইটাকে বলেছে রাইট লোব, এটাকে বলবো লেফট লোব। এই রাইট লোব আর লেফট লোব যখন ভাগ করা হয় তখন এই যে আমাদের কোয়াড্রেড লোব এবং কোয়াড্রেড লোব, এই কোয়াড্রেড লোব অ্যানাটমিক্যালি কোয়াড্রেড লোব এবং কোয়াড্রেড লোব হচ্ছে রাইট লোবের পার্ট, আর ফিজিওলজিক্যালি অথবা ফাংশনালি বা ট্রু লোবের ক্ষেত্রে এই কোয়াড্রেড লোব এবং কোয়াড্রেড লোব এটা হচ্ছে লেফট ট্রু লোবের বা লেফট ফিজিওলজিক্যাল লোবের পার্ট। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে ফিজিওলজিক্যাল লোব, এই ফিজিওলজিক্যাল যে দুটো লোব করা হলে এই ফিজিওলজিক্যাল লোবকে আবার এই ফিজিওলজিক্যাল লোব তো আগেই বলেছি যে প্রাইমারি ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন যে ট্রু লোব করলাম, এই ট্রু লোবকে আবার সেগমেন্টে আটটা সেগমেন্টে ভাগ করা হয়। তা কিভাবে সেগমেন্টে ভাগ করা হয়, সে আটটা সেগমেন্টে ভাগ করা হয় হচ্ছে যে এই বরাবর যদি আমরা দেখি, এই হলো আমাদের রাইট অ্যান্ড লেফট লোব, এই রাইট অ্যান্ড লেফট লোব
এই রাইট এন্ড লেফট লোব, এই লেফট লোবকে আবার দুই ভাগে ভাগ করা হয়। লেফট লোবকে দুটো সেগমেন্টে ভাগ করা হয়, দুটো সেগমেন্ট না বলে সেক্টর, অনেক বইতে লিখেছে সেক্টর, দুটো সেক্টরে ভাগ করা হয়। সে সেক্টরগুলো কি, এই ল্যাটারাল অ্যান্ড মেডিয়াল বা মেডিয়াল অ্যান্ড ল্যাটারাল। তাহলে এইটা হচ্ছে মেডিয়াল সে আর এটা হচ্ছে ল্যাটারাল, এই দুটো সেক্টরে সেক্টরে ভাগ করা হয়। তবে এই দুটো সেক্টরের ভিতর, এই দুটো সেক্টরের ভিতর আবার একটা অ্যানাটমিক্যাল ডিমার্কেটিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দা ফালসিফর্ম লিগামেন্ট। ফালসিফর্ম লিগামেন্ট সামনের দিকে, আর পিছন দিকে কি আছে, আর পিছন দিকে কি আছে, পিছন দিকে আছে ওই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এন্ড ফিশার ফর লিগামেন্টাম টেরিসেপাটিস আর লিগামেন্টাম টেরিসেপাটিস। এটা পিছন দিকে, কিন্তু এই এইটা হচ্ছে এই লেফট লোব, এই লেফট লোবকে যে দুটো সেক্টরে ভাগ করা হলো, মিডিয়াল এন্ড ল্যাটারাল সেক্টর, এই মিডিয়াল এন্ড ল্যাটারাল সেক্টরের মাঝখানে কিন্তু ডিমার্কেটিং পয়েন্ট আছে। আর এই রাইট লোব, যেটা রাইট লোব, এই রাইট লোবকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, কি করে, অ্যান্টেরিয়র, এই দুই ভাগে ভাগ করা হয় কিভাবে, এর একটা ডিমার্কে, এর কোনো ডিমার্কেটিং পয়েন্ট নাই, একে অ্যান্টেরিয়র সেক্টর এবং পোস্টেরিয়র সেক্টর এইভাবে ভাগ করা হয়। তাহলে আমরা দেখলাম যে এই বরাবর হচ্ছে আমাদের যে রাইট অ্যান্ড লেফট লোব, তাহলে এর মিডিয়াল, এর হচ্ছে ল্যাটারাল, আর এটা হচ্ছে মিডিয়াল থাকলো, আর এইটে থাকলো, এইটা হলো অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র, আর এর পিছন দিকে আছে হলো পোস্টেরিয়র, তাই না, এই পোস্টেরিয়র। তাহলে এই চারটে সেক্টরে ভাগ করা হলো, এই সেক্টরগুলোকে, তারপরে পুরো সেক্টরগুলোকে আপার অ্যান্ড, তাহলে এই পুরো সেক্টরকে আবার আপার এবং লোয়ার এই দুটো পার্টে এই ভাগ করে ফেলা হয়, এইভাবে দুটো পার্টে ভাগ করা হয়। তাহলে এই দুটো পার্টে ভাগ করলে, দুটো পার্টে ভাগ করলে আমাদের এই এই যে যে মিডিয়াল, এই যে মিডিয়াল সেক্টর অফ দা লেফট লোব, এই মিডিয়াল সেক্টর অফ দা লেফট লোব, এর পিছন দিকে এই এরিয়ায় থাকে হচ্ছে কডেড, কডেড লোব, কডেড, এটা হচ্ছে কডেড লোব, আর এইটা হচ্ছে আমাদের কডেড লোব। পিছন দিকে যদি আমরা দেখি তাহলে এইটি হবে আমাদের কডরেড লোব। কডরেড লোব মানে কি, এর এই এই পাশে আছে ফোসাপর গল ব্লাডার, এই পাশে আছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, আর এই উপর দিকে আছে কি, পোটা হেপাটিস, আর এই বরাবর আছে পোটা হেপাটিস। আর এই কারণে এই এই চতুর্ভুজ আকৃতির একটা লোব পাওয়া যায়, যে লোবটাকে আমরা বলি কডেড, যেটাকে আমরা কয়নোটস সেগমেন্ট, এই কয়নোটস সেগমেন্ট, এইটা এক নাম্বার, এইটা হচ্ছে দুই নাম্বার, এইটা তিন নাম্বার, এইটা তিন, এইটা চার, এইটা তাহলে পাঁচ, এর পিছনে যেটা আছে, এর জাস্ট পিছনে যেটা আছে সেটা হলো ছয়, এর পিছনেরটা আমরা ছয় বলবো, আর এইটাকে বলবে, এর পিছন দিকে যেটা আছে সেটা হলো সাত, এটা পিছন দিকেরটা সাত, আর এই সামনের দিকেরটা হচ্ছে আট। হ্যাঁ, মার্কিং, মার্কিং এর নিয়ম আছে, ওটা একটা নির্দিষ্ট মার্কিং তোমাকে বলতে হবে ওইরকম করেই, বুঝছো। তাহলে তুমি শুরু করবে কি করে, তোমার দুটো পয়েন্ট হলো মনে রাখতে হবে। তা আমরা অনেক কিছু বললাম যে দুটো ফিজিওলজিক্যাল লোবে ভাগ করা হয়, এটা হচ্ছে রাইট লেফট লোব, এটা রাইট লোব, মোটামুটি রাইট অ্যান্ড লেফট লোব, এই দুটো লোব হচ্ছে ফিজিওলজিক্যাল লোব ইকুয়াল। আগে তো বলেছিলাম যে রাইট লোব হচ্ছে লেফট লোবের ছয় গুণ বড়, কিন্তু এই ক্ষেত্রে এমন ভাবে ভাগ
হয়েছে যে এটা মোটামুটি দুটো ইকুয়াল লোব, আর এই ইকুয়াল লোবকে লেফট লোবকে মেডিয়ানের ল্যাটারাল দুটো সেক্টরে ভাগ করা হয়, আর রাইট লোবকে অ্যান্টিরিয়র এবং পোস্টিরিয়র দুটো সেক্টরে ভাগ করা হয়। সেক্টরকে আবার আপার অ্যান্ড লোয়ার, প্রতিটাকে আপার অ্যান্ড লোয়ারে ভাগ করে এই যে বরাবর কর্ডেড লোব থাকে এই কর্ডেড লোব বরাবরটাকে আমরা বলি এই কর্ডেড লোব, এই কর্ডেড লোব বরাবর এবং তার অ্যান্টিরিয়র পার্ট এই বরাবর এইটাকে বলি হচ্ছে এক নম্বর, এক নম্বর কনোড সেগমেন্ট। তারপরে আর এইটাকে বলবো এই কোয়াড্রেট লোবটাকে বলবো হচ্ছে এই কোয়াড্রেট এই চার নম্বর সেগমেন্ট। এইভাবে তুমি যদি দেখাইতে চাও তাহলে তুমি যখন তোমাকে তো পরীক্ষার সময় জিজ্ঞেস করবে, প্রথম পরীক্ষার সময় জিজ্ঞেস করলে তুমি বলবে যে এইটে হচ্ছে এক নম্বর সেগমেন্ট, এইটে দুই নম্বর, এইটে তিন, এইটে চার, এইটে পাঁচ, পাঁচ দেখায় তারপরে তুমি ঘুরে পিছন দিকে দেখাবে এটা ছয়, তারপরে পিছন দিকে এইখানে চলে আসবে এটা হলো সাত, আর এই সামনের দিকে আট, এরকম করে দেখাইতে হবে। দেখাইতে পারবা তো নাকি? জি স্যার। আবার দেখো যে এইটা হলো এক নাম্বার, মানে এই কোয়াড্রেট লোব এবং তার সামনের পার্টটা এই পুরোটা হচ্ছে এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, এইটা লেফট লোব চলে গেল। এবার লেফট লোবের পরে রাইট লোবে চলে আসবো, এই সামনের দিকের এইটা হচ্ছে এই পাঁচ নাম্বার, এই পিছনেরটা ছয় নাম্বার, তারপরে উপর দিকে উঠে চলে যাবে এটা সাত নাম্বার, আর এই এরিয়াটাই সামনের দিকের এই এরিয়াটাকে বলবো আমরা আট নাম্বার সেগমেন্ট। তাহলে এই কনোডস যে সেগমেন্ট, এই সেগমেন্ট গুলো এইভাবে দেখাইতে হবে। আর এই সেগমেন্টের ভিতরে এই সেগমেন্টের এই সেগমেন্টের ভিতরে ভিতরে থাকে হচ্ছে আমাদের ভেইন গুলো। আমরা তো বারবার বলতেছি যে ই সেগমেন্টে তার নিজস্ব যেরকম ব্রঙ্কো পালমারি সেগমেন্ট ছিল সেই একই রকম এইটা হলো নিজস্ব কি থাকবে, আর্টারি থাকবে, নিজস্ব বাইল ডাক্ট থাকবে, তারপরে নিজস্ব কি থাকবে, পোর্টাল ভেইন থাকবে, পোর্টাল ভেইন থাকবে, পোর্টাল ভেইনের কথা বলতে হবে নট ভেইন, পোর্টাল ভেইন থাকবে, কিন্তু নিজস্ব কোনো ভেনাস ড্রেনেজ থাকবে না। কথা কি বুঝছো? নিজস্ব কোনো ভেনাস ড্রেনেজ যে হেপাটিক ভেইন, নিজস্ব কোনো হেপাটিক ভেইন থাকবে না। তাহলে কি আছে, নিজস্ব থাকবে পোর্টাল ভেইন, নিজস্ব হেপাটিক ডাক থাকবে, নিজস্ব হেপাটিক ডাক তো সরাসরি থাকবে, হেপাটিক ডাক্তের কোনো ট্রাইবিউটরিস থাকবে, তারপরে নিজস্ব হেপাটিক আর্টারির কোনো একটা রেডিকেল থাকবে যেগুলো সাপ্লাই দেবে এক একটা সেগমেন্টকে, কিন্তু নিজস্ব কোনো হেপাটিক ভেইন থাকবে না। এই জন্য হেপাটিক ভেইনটা আমাদের যে হেপাটিক ভেইন, এই হেপাটিক ভেইনটা হচ্ছে আমাদের কোথা দিয়ে রান করে দেখো, যে হেপাটিক ভেইন তো তোমরা জানো যে এই এই যে যে আমাদের কি বলে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনাকেভার, এই ইনফেরিয়র ভেনাকেভার গ্রুপের এই গ্রুপ দিয়ে ওপেন করে হচ্ছে হেপাটিক ভেইনটা, হেপাটিক ভেইনটা গ্রুপ দিয়ে ওপেন করে এই ইনফেরিয়র ভেনাকেভার সরাসরি ব্লাড ড্রেন করে দিয়ে দেয়। বুঝছো? আর কিছুক্ষণের পরে কেটে যাবে, এরপরে আমরা আর একবার জয়েন করবো, জয়েন করে শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের এই হেপাটিক ভেইন আবার তিনটে থাকে, হেপাটিক ভেইন ভেনাস ড্রেনেজ মোটামুটি বলা হয়ে যাচ্ছে, হেপাটিক ভেইন হচ্ছে তিনটে থাকে, একটা হচ্ছে এই বরাবর থাকে, একটা ভেইন কোন বরাবর থাকবে যে বরাবর রাইট অ্যান্ড লেফট লোবে ভাগ করা হয়েছে এই বরাবর একটা ভেইন থাকবে, আর একটা ভেইন এই এইখান থেকে থাকবে হচ্ছে এই এইখান দিয়ে এই বরাবর এই পোর্টা লিগামেন্টাম ফালসিফর্ম লিগামেন্ট যেখানে অ্যাটাচমেন্ট থাকছে এই বরাবর আর একটা ভেইন থাকবে, আর একটা ভেইন হচ্ছে এইখান দিয়ে এর যে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র যে সেক্টরে ভাগ করলাম না, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সেক্টর, এই অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সেক্টরের মাঝখান দিয়ে থাকবে আর একটা ভেইন, যারা আলটিমেটলি তিনটে ভেইন আমাদের এই সুপিরিয়র ভেনাকেভা যে ওপেন করবে, সুপিরিয়র ভেনাকেভা তো গ্রুপে থাকবে, গ্রুপে যে ওপেন করবে। তাহলে এইটাকে আমরা বলি রাইট হেপাটিক ভেইন, এটাকে লেফট হেপাটিক ভেইন, আর এটা হচ্ছে মিডিল হেপাটিক ভেইন। তাহলে মিডিল হেপাটিক ভেইন মোটামুটি রাইট অ্যান্ড লেফট ফিজিওলজিক্যাল বা ফাংশনাল অট্রু যে লোব, এই দু লোবের মাঝখান বরাবর থাকে। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে হেপাটিক ভেইনাস ড্রেনেজ হচ্ছে ইন্টার সেগমেন্টাল, হেপাটিক ভেনাস সেগমেন্ট ভেনা যে ভেইন গুলো থাকবে সেটা হচ্ছে ইন্টার সেগমেন্টাল, আর মোটামুটি আর যে তিনটে স্ট্রাকচার ওটা হলো সেগমেন্টাল স্ট্রাকচার। এবার হচ্ছে কোয়াড্রেট লোব সম্বন্ধে একটা স্পেশাল ফিচারের কথা বলা হচ্ছে, কোয়াড্রেট লোবের কথা স্পেশাল ফিচার বলা হচ্ছে কি, যে কোয়াড্রেট লোবটা এই যে
ট্রু যে কোয়াড্রেড লোব, এই ট্রু কোয়াড্রেড লোবের এই যে যে ইমাজিনারি প্লেন, ইমাজিনারি প্লেন নাকি কোয়াড্রেড লোবের মাঝখান দিয়ে একটু একা বাঁকা হয়ে যায়, এই কোয়াড্রেড লোবটা রাইট সাইডেও কিছুটা পড়ে, মানে পুরোটা না বেশিরভাগটা পড়ে লেফট সাইডে আর কিছু অংশ পড়ে রাইট সাইডে, এই জন্য এই কোয়াড্রেড লোবটা রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইন, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট সব দুটো দিয়েই কিন্তু কোয়াড্রেড লোবটা ড্রেন হয়, পার্টলি লেফটটাতে ড্রেন হয়, বেশিরভাগটা লেফটটাতে ড্রেন হয় আর অল্প কিছু অংশ রাইট ডিভিশন, রাইট ব্রাঞ্চ অ্যান্ড রাইট ট্রাইবিউটারিজ দিয়ে এর ড্রেন হয়ে থাকে। এছাড়াও বলা হচ্ছে এটা স্পেশাল একটা সেগমেন্ট, এই কারণেই বলা হচ্ছে যেহেতু দুটো দুটো দিয়েই যেহেতু দুটো রাইট অ্যান্ড লেফট ডিভিশন দিয়ে বোথ ডিভিশন দিয়েই যেহেতু এটা ড্রেন হচ্ছে এই জন্য এটাকে স্পেশাল সেগমেন্ট বলা হয়। ইভেন এই যে আমরা ভেনাস ড্রেনেজ বললাম যে তিনটে ভেইন থাকে, শোনা যাচ্ছে, তাহলে কোয়াড্রেড লোবের ব্যাপারে যেটা বললাম যে কোয়াড্রেড লোবটা হচ্ছে স্পেশাল একটা লোব হিসাবে গণ্য করা হয়, কারণ কি, কারণ লেফট অ্যান্ড রাইট ডিভিশন অফ পোর্টাল ভেইন, লেফট অ্যান্ড রাইট ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি অ্যান্ড রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট বোথ স্ট্রাকচারই হচ্ছে কোয়াড্রেড লোবকে ড্রেন করে থাকে। এছাড়া ইভেন এর আলাদা ভেইনও আছে, আলাদা মানে তিনটে ভেইনের কথা বললাম যে রাইট হেপাটিক ভেইন, লেফট হেপাটিক ভেইন, মিডল হেপাটিক ভেইন, এগুলো তো মেজর ভেইন যেটা হচ্ছে ফ্লোর অফ দা ইনফেরিয়র ভেনাকেভা, ইনফেরিয়র ভেনাকেভার যে গ্রুপ আছে সেই গ্রুপের ফ্লোরে এসে এটা ই করে ওপেন করে এই ভেইনগুলো, এই মেজর ভেইনগুলো। এছাড়াও কিন্তু আরো কিছু ভেইন, ছোট ছোট ভেইন থাকে, তার ভিতর আর একটা ভেইন থাকে যেটা লেফট কোয়াড্রেড লোব থেকে সরাসরি ভেনাস ড্রেনেজটা এনে আমাদের ইনফেরিয়র ভেনাকেভায় ড্রেন করে, এই জন্য এটাকে স্পেশাল একটা সেগমেন্ট বলা হয়। যদিও বা আমরা ওই ক্ষেত্রে কিন্তু বলেছি যে সেগমেন্ট নাম্বার কনোটস, যে কনোটস যে সেগমেন্ট, এই কনোটস সেগমেন্টস এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলেছি এক নাম্বার সেগমেন্ট, এই এক নাম্বার সেগমেন্টে আবার কি স্পেশালিটি আছে সেইটা সম্বন্ধে বললাম। তোমরা তো ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট পড়ছো, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, তোমরা তো ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট পড়ছো, কিন্তু ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টটা মোর ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টটা মোর ডিফাইন্ড, বুঝছো, কিন্তু তার চেয়ে আমাদের যে এই লিভারের যে সেগমেন্ট, এইট সেগমেন্ট বলতেছি, এই সেগমেন্টের চাইতে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট গুলো ওয়েল ডিফাইন্ড, আর এই ওয়েল ডিফাইন্ড হওয়ার কারণে এই বরাবর কিন্তু ডিসেকশন করে সার্জিক্যালি রিসেকশন করা সম্ভব হয়, কিন্তু আমাদের এই লিভারের যে সেগমেন্ট গুলো, এই সেগমেন্ট গুলো নট ওয়েল ডিফাইন্ড, এগুলো কন্ট্রোভার্সিয়াল, এই কারণে কোনো সময় যদি আমাদের লিভারের কোনো রিসেকশন করতে হয়, করার প্রয়োজন হয়, লিভারের রিসেকশন করার প্রয়োজন হইলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লোবেক্টমি করে দেওয়া হয়, যেন যে রাইট লোবে কোনো ঝামেলা হলে রাইট লোব সহ পুরো রাইট লোবে ফেলে দেওয়া হয়, এক্ষেত্রে সেগমেন্টের চাইতে লোবকেই বেশি প্রিফার করা হয়। এখনো কিন্তু এই সেগমেন্টগুলো অতটা ইস্টাবলিশড হয়নি, এই কারণে সেগমেন্ট থেকে লোবকেই বেশি প্রিফার করে পুরো লোবকে ফেলে দেওয়া হয়। তবে লিভারের ক্ষেত্রে এইটাই সুবিধা হলো কি, যে লিভারের যদি 80% লিভারও যদি রিসেকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু হেলদি হেপাটোসাইট যদি থাকে, হেলদি হেপাটোসাইটগুলো রিজেনারেট করে পুরো লিভারকে আবার তৈরি করে দিতে পারে, কিন্তু এটা যদি আনহেলদি হয় তখন কিন্তু আর পারবে না, আনহেলদি হইলে তখন যে একটা ডিজিজ ডেভেলপ করবে সেটাকে বলা হয় সিরোসিস অফ দ্য লিভার, যদি হেলদি থাকে তাহলে পুরোটা হেলদি থাকলে পুরোটা রিজেনারেট করতে পারবে, 20% 100% পরিণত হয়ে যেতে পারবে, কিন্তু আনহেলদি থাকলে সেটা করতে পারবে না, তখন একটা ডিজিজ ডেভেলপ করবে, যে ডিজিজটাকে আমরা বলি হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। হ্যাঁ,
এবার আসো পেটোনিয়াল রিলেশন, এবার রিলেশন আমরা পড়বো, রিলেশনের ভিতর প্রথমে আসো পেটোনিয়াল রিলেশন। তা পেটোনিয়াল রিলেশনে কি আছে, যে পেটোনিয়াল রিলেশন লিভার কি ধরনের অর্গান বলবো, ইন্টারপেটোনিয়াল অর্গান। তাহলে ইন্টারপেটোনিয়াল অর্গান মোস্ট পার্ট অফ দ্য লিভার ইজ কভার্ড বাই পেটোনিয়াম, পেটোনিয়ামের নিচে গ্লিসেন্স ক্যাপসুল থাকে, আর এই পেটোনিয়াম এর যেসব এরিয়ায় পেটোনিয়াম থাকে না তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে দি বিয়ার এরিয়া, দি এই এই এইখানে একটা এরিয়া থাকে দি বিয়ার এরিয়া যেখানে কোনো পেটোনিয়াম থাকে না, আর নিচের দিকে গল ব্লাডার ফোসা ফর গল ব্লাডার, এখানে হচ্ছে ডিভয়েড অফ পেটোনিয়াম। এরপরে থাকতেছে এইখানে আমাদের থাকে পোর্টা হেপাটিস, পোর্টা হেপাটিস হচ্ছে ডিভয়েড অফ পেটোনিয়াম, আর এইখানে ফিশার পর লিগামেন্টাম ভেনোসাম, ফিশার পর লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই সব জায়গায় কোনো পেটোনিয়াম থাকে না। তাহলে ডিপ এরিয়া বিয়ার এরিয়া, তা আমাদের পেরিটোনিয়াম কোথায় থাকে না, মানে মোস্টলি হচ্ছে পেটোনিয়াম। তাহলে দুই জায়গার নাম অন্তত বলতেই হবে, সেটা হচ্ছে ডিপ বিয়ার এরিয়া এন্ড দা ফোসা ফর গল ব্লাডার। আর বাদ বাকিটা যদি বলতে পারো যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কেবা, তারপর ফিশার পর লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম ভেনোসাম, তারপরে পোর্টা হেপাটিস, এইসব জায়গা দিয়ে থাকে না হচ্ছে। এবার আসো যে লিগামেন্ট অফ দ্য লিভার, লিভারের দুই ধরনের লিগামেন্ট থাকে, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট আর একটা হচ্ছে ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট গুলো হচ্ছে রেমনেন্ট অফ দ্য ফিটাল টিস্যু, ফিটাল টিস্যুর যে রেমনেন্ট গুলো থাকে সেই রেমনেন্ট গুলোকে বলা হয় ট্রু লিগামেন্ট। ট্রু লিগামেন্ট গুলো তো আমরা আগে একটু, যেহেতু ট্রু লিগামেন্ট খুবই অল্প এই জন্য বলে রাখি, ট্রু লিগামেন্টটা হলো কি যে এইখানে যে ইটা স্ট্রাকচারটা আছে, এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে কি লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এন্ড লিগামেন্টাম টেরিস হেপাটিস কি জিনিস, লিগামেন্টাম টেরিস হেপাটিস কি জিনিস আর কোথায় থাকে? তাহলে লিগামেন্টাম টেরিস হেপাটিস হচ্ছে রেমনেন্ট অফ দ্য অবলিটারেটেড লেফট আম্বিলিকাল ভেইন। তাহলে লেফট আম্বিলিকাল ভেইন, যে লেফট আম্বিলিকাল ভেইন ছিল সেই লেফট আম্বিলিকাল ভেইনের যে অবলিটারেশন হওয়ার পরে যে রেমনেন্টটা থাকে সেই রেমনেন্টটাকেই আমরা বলি হচ্ছে, রেমনেন্ট মানে হচ্ছে রিমেইনিং। তাহলে রেমনেন্টটা যেটা থাকে সেই রেমনেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম টেরিস হেপাটিস। এতে তোমার নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে যে লিগামেন্টাম টেরিস হেপাটিসটা কোথায় আছে। তাহলে লিগামেন্টাম টেরিস হেপাটিস হচ্ছে এই ফিশার ফর দ্য গল, ফিশার ফর দ্য লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই ফিশার ফর দ্য লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখানে ফাঁকা জায়গা থাকবে, এখানে তো সাদা দেখতেছি কোনো ফাঁকা জায়গা নেই, আসলে এখানে কিন্তু একটা গর্তের মতন থাকবে। এই গর্তের যে ফ্লোর, এই গর্তের ফ্লোরটা মানে উপর দিকে থাকবে, এই গর্তের ফ্লোরের থাকবে হচ্ছে ফিশার ফর এই লিগামেন্টাম টেরিস হেপাটিস এর ফ্লোরে থাকবে হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই যে রাউন্ড লিগামেন্ট যখন ইন্ট্যাক্ট অবস্থায় ছিল সেখানে তো আমরা বলতেছিলাম লেফট আম্বিলিকাল ভেইন, তাহলে এই লেফট আম্বিলিকাল ভেইন কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে? তাহলে লেফট আম্বিলিকাল ভেইন কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে সেটা হচ্ছে আমাদের প্লাসেন্টা। এই প্লাসেন্টা হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইনটা তৈরি হয়, এইখান থেকে এসে আমাদের আম্বিলিকাস, আম্বিলিকাল কর্ড দিয়ে আম্বিলিকাল পর্যন্ত, আম্বিলিকাস পর্যন্ত আসে। কথা কি বুঝতেছো তোমরা? লেফট যে লেফট আম্বিলিকাল যে ভেইন, এই লেফট আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট বলতেছি আমরা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিসকে। তাহলে এইটা আগে ছিল লেফট আম্বিলিকাল ভেইন, এই লেফট আম্বিলিকাল ভেইন কোথায় ছিল এবং কি স্যার কাজ ছিল এইটা সম্বন্ধেও তোমাকে সঙ্গে সঙ্গে প্রশ্নটা জিজ্ঞেস করে ফেলবে। তাহলে এটা কি কোথায় ছিল, এটা তাহলে আমাদের হ্যাঁ কোথায় ছিল, গুড প্লাসেন্টা। তাহলে এইখানে ধরো এই 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 বরাবর গেল, ধরো এই বরাবর হচ্ছে প্লাসেন্টা, এই প্লাসেন্টা থেকে তৈরি হয়েছিল লেফট আম্বিলিকাল ভেইন। এই লেফট আম্বিলিকাল ভেইন এইখানে এসে আমাদের এই আম্বিলিকাল কর্ড দিয়ে রান করলো, রান করে চলে আসলো কোন পর্যন্ত, আম্বিলিকাস পর্যন্ত। এরপরে এই আম্বিলিকাল কর্ড দিয়ে এ রান করতে করতে চলে গেল হচ্ছে এই পর্যন্ত, কিসের মাধ্যমে গেল, এইখানে কোথাতে গেল একজন বলো তো,
এমনি যদি এরকম অ্যাবডোমেনে ফ্রিলি যদি লেফট আম্বিলিকাল ভেইনটা এরকম যায় তাহলে কি হবে? তাহলে তো আমাদের ওটা অ্যাবডোমেনের মুভমেন্টে মানে ফিটাসে তো ইসের অ্যামনিওটিক ফ্লুইডের ভিতর সাঁতার কাটতে তাহলে থাকে, তাহলে ওর মুভমেন্টের কারণে এটা ছিঁড়ে যাবে, তাহলে একটা মাধ্যম একটা মিডিয়ামের ভিতর দিয়ে যাবে। তো সেটা কি কি মিডিয়াম বলতো? গুড, তাহলে ফ্রি 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 বর্ডার অফ দা বা ফ্রি মার্জিন অফ দা ফালসিফর্ম লিগামেন্ট। এই যে হচ্ছে ফালসিফর্ম লিগামেন্ট, এই যে ফালসিফর্ম লিগামেন্ট আমরা দেখতেছি, এই ফালসিফর্ম লিগামেন্টটা হলো কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড থাকে যদি আমরা, এটা তো বুঝতে পারছো কোন পর্যন্ত গেল? তাহলে তাহলে আমরা প্রথমে দেখলাম এই যে প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে চলে আসবে আম্বিলিকাস পর্যন্ত, এই আম্বিলিকাস পর্যন্ত মানে এই এইখান দিয়ে হচ্ছে আমাদের অ্যাবডোমিনে ঢুকে পড়বে, ঢুকে পড়ে তবে ইনফেরিয়র ফ্রি মার্জিন অব দা ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্টের ফ্রি মার্জিন বরাবর তারপরে রান করে চলে যাবে আমাদের ওই ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস পর্যন্ত। এখন এইখানে যদি আমরা এরকম করে দেখি যে এইখানে এর উপর দিয়ে, এর উপর দিয়ে যদি আমরা আঁকি যে এইখান দিয়ে আমাদের ছিল এই বরাবর ছিল হচ্ছে কি এই হচ্ছে ডায়াফ্রাম, এই বরাবর এর উপর দিয়ে থাকে ডায়াফ্রাম, আর এইখান দিয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল চলে আসলো এখানে আম্বিলিকাস পর্যন্ত, এই আম্বিলিকাস পর্যন্ত চলে আসলো হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এইখান থেকে শুরু করে এই এই বরাবর এইখান থেকে শুরু করে এই বরাবর হচ্ছে এই একটা সিকল শেপ ফোল্ড অফ পেরিটোনিয়াম থাকে, এই সিকল শেপ ফোল্ড অফ পেরিটোনিয়াম এই আমি দিয়ে শেড দিয়ে বোঝাচ্ছি, এই এই সিকল শেপ ফোল্ড অফ আম্বিলিকা পেরিটোনিয়াম যেটা, এই পেরিটোনিয়ামের সিকল শেপ এই ফোল্ড, এই ফোল্ডটাকেই বলা হচ্ছে হলো কি ফালসিফর্ম লিগামেন্ট। ঠিক একই রকম আমাদের এইখানে যদি আম্বিলিকাস এইখানে যদি আমাদের থাকে প্লাসেন্টা থাকে, তাই প্লাসেন্টা থেকে এইভাবে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে এইখানে পৌঁছায় যাবে, পৌঁছায় যে সেই জিনিসটা এর এই যে ফ্রি বর্ডার এখান থেকে হলো ডাবল বর্ডার হবে। ধরে নাও আমরা যে লিভারটা, লিভারটা এইখানে ধরো একটা ইনট্যাক্ট ই ছিল, এইখানে ধরো এটা ইনট্যাক্ট ছিল কি এটা ইনট্যাক্ট একটা পেরিটোনিয়াল স্যাক, তাই না? পেরিটোনিয়াল স্যাক, আমরা তো বলতেছি লিভারটা হলো আউটসাইড দ্য পেরিটোনিয়াম, তাই না? পেরিটোনিয়াম পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে না, তা এই বরাবর, এই বরাবর উপর দিক থেকে যদি লিভারটাকে আস্তে আস্তে এরকম ঢুকাই দেওয়া হয় এর ভিতর, তাহলে কি হবে? এই এইখান দিয়ে এই এই বরাবর ঢুকাই দিলাম, তাহলে এইখানে একটা ডাবল ফোল্ড এই দিক থেকে নেমে যাবে, নেমে যেয়ে আবার এইখান দিয়ে উঠে চলে আস, এইখান দিয়ে নেমে যেয়ে এই ওই পাশ দিয়ে নেমে যাবে, নেমে যেয়ে আবার এই পাশ দিয়ে উঠে চলে যাবে, তাহলে এইখানে একটা ডাবল ফোল্ড পাওয়া যাবে। সেই ডাবল ফোল্ডটাকেই আমরা বলতেছি হচ্ছে কি এই ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্টের এইখানে যে ডাবল ফোল্ডটা একটা ফোল্ড আর একটা ফোল্ডের উপর ভর করে এরকম করে উঠে, হ্যাঁ এরকম করে, এরকম করে ডাবল ফোল্ড মানে এই রাইট সাইডের ফোল্ডটা এইটে লেফট সাইডের ফোল্ড, এই রাইট সাইডের ফোল্ডটা এসে এই এই ফিশা এই লিগামেন্টাম টেরিস হেপাটিসকে, লিগামেন্টাম টেরিস হেপাটিস একে কাভার করে নিচের দিক থেকে এরকম উপর দিকে চলে যায়। এইখানে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে এরকম পাওয়া যাবে যে এই দিক থেকে ঢুকছে এই দিক থেকে আবার উপরে যেতে, তাহলে এই ফ্রি বর্ডার বরাবর থেকে যাচ্ছে হলো আমাদের কি কি থাকতেছে, কথা বলো না কেন কেউ, হ্যালো কি থাকতেছে ওই বরাবর থাকতেছে আমাদের লিগামেন্টাম টেরিস হেপাটিস যেটা প্রিভিয়াসলি ছিল হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন, তাহলে এই লেফট আম্বিলিকাল ভেইন তাহলে আমাদের কোন পর্যন্ত পৌঁছায় গেল, এই নস ইন্টারলোবার নস বা নস ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস এই পর্যন্ত পৌঁছায় গেল। পৌঁছায় যাওয়ার পরে কি হবে, পৌঁছায় যাওয়ার পরে এই ফ্লোর অব দা ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস দিয়ে এই পর্যন্ত চলে আসবে, চলে আসে এইখানে যে আমাদের পোর্টা হেপাটিস থাকবে, এই বরাবর তো পোর্টা হেপাটিস এইখানে থাকবে, পোর্টা হেপাটিস এই পোর্টা হেপাটিসের লেফট বর্ডার বরাবর এইখানে এসে আমাদের লেফট ডিভিশন অব দা কি
পোর্টাল ভেইন পেয়ে যাবে। পোর্টাল ভেইন যখন ওই পোর্টা হেপাটিস দিয়ে ঢোকে তখন ঢোকার আগেই এটা দুটো ডিভিশনে পরিণত হয়, ব্রাঞ্চও বলে অনেক সময় ডিভিশনও বলা হয়। তাহলে লেফট ব্রাঞ্চ অর লেফট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইন অ্যান্ড রাইট ব্রাঞ্চ অর রাইট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইন। তাহলে এই যে দুটো ডিভিশন তৈরি হবে, এইখানে রাইট দিকে থাকবে রাইট ডিভিশন আর লেফট দিকে থাকবে লেফট ডিভিশন। তাহলে এই পোর্টা হেপাটিস এইখান দিয়ে সেই লেফট আম্বিলিকাল ভেইন এসে এই লেফট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইনে জয়েন করবে। আর এই লেফট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইনে জয়েন করে এরা কি করতেছিল, এরা করতে হচ্ছে যে তখন তো আমাদের অক্সিজেনেশন হতো কোথায়, ইন্টারটোয়েন লাইফে অক্সিজেনেশন কোথায় হয়? হ্যালো, তোমরা কথা বলতেছো না, কথা না বললে তো আগানো যাবে না। অক্সিজেনেশন কোথায় হবে? প্লাসেন্টায় হবে না? প্লাসেন্টা, ফিটাল লাইফে তাহলে অক্সিজেনেশন হয় প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টায় অক্সিজেনেশন হবে, ওই অক্সিজেনেটেড ব্লাড এই লেফট আম্বিলিকাল ভেইন দিয়ে, ভেইনটা কিন্তু আম্বিলিকাল ভেইন হলেও এটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসবে। অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে এই লিভারের লেফট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইনে এসে ওপেন হবে। আর ঠিক একই সঙ্গে এই এর এই অ্যান্টিরিয়র দিকে ওপেন হবে, এইটা এর পোস্ট্রোমেডিয়ালি, এই পোস্ট্রো সরি পোস্ট্রোল্যাটারালি, পোস্ট্রোল্যাটারালি এই এইখান থেকে আর একটা ভেইন তৈরি হয়ে চলে আসবে, যেটাকে বলা হয় ডাকটাস ভেনোসাস। ডাকটাস ভেনোসাস, এই ডাকটাস ভেনোসাস এসে তখন এই ডাকটাস ভেনোসাস এই লেফট লেফট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইন থেকেই তৈরি হয়ে সে এই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এইখান দিয়ে এসে তারপরে আমাদের ইনফেরিয়র ভেনা কেভাই ওপেন হয়ে যাবে। আর এইটা যখন অবলিটারেটেড হয়ে যাবে তখন তাকে বলা হবে লিগামেন্টাম ভেনোসাম। তাইলে আমরা দেখলাম কি লিভার থেকে অক্সিজেনেটেড ব্লাড, লিভার থেকে অক্সিজেনেটেড ব্লাড ইনফেরিয়র কি বলে লেফট আম্বিলিকাল ভেইনের মাধ্যমে ওই আম্বিলিকাল কর্ড দিয়ে তারপরে ইনফেরিয়র ফ্রি বর্ডার অব ইনফেরিয়র ফ্রি বর্ডার অব দ্য ফালসিফর্ম লিগামেন্ট দিয়ে তারপরে হচ্ছে ফ্লোর অব দ্য কি বলে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস দিয়ে এসে লেফট ডিভিশন অব দ্য পোর্টাল ভেইনে এসে ওপেন করবে। ওপেন করে ওইখান থেকে আবার শুরু হয়ে যাবে হচ্ছে ডাকটাস ভেনোসাস। ওই ব্লাডটা লিভারের ভিতর ঢুকতে দেবে না, ঢুকার আগেই লিভারে কিছু ঢুকবে কিন্তু ঢুকার আগেই সে ডাকটাস ভেনোসাস দিয়ে বাইপাস হয়ে ইনফেরিয়র ভেনাকে ভাই চলে আসবে। কথা কি বুঝতেছো? ইনফেরিয়র ভেনাকে ভাই কিন্তু অক্সিজেনেটেড ব্লাড থাকবে, ইনফেরিয়র ভেনাকে ভা থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট কোন জায়গায় রাইট অ্যাট্রিয়ামে। ইনফেরিয়র ভেনা কেভা উপর দিক দিয়ে কোথায় ওপেন হবে? রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়ামে ওপেন হবে। আর রাইট অ্যাট্রিয়ামে ঢুকে যে এ ওইখানে একটা এমন ভাবে সিস্টেম করা থাকবে একটা বাল্ব দিয়ে যে ও ও রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকেলে না যে ওই ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে যাবে? লেফট অ্যাট্রিয়ামে। কিভাবে যাবে? রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের ভিতর কি যাওয়ার কোন রাস্তা আছে? তারপরে সারা বডিতে একেবারে ব্রেন কে আগে সাপ্লাই দিতে দিতে আমাদের একেবারে লোয়ার লিম পর্যন্ত সাপ্লাই দিতে তাহলে থাকবে। যত উপর দিকে যাবে তত হলো অক্সিজেনেশন বেশি থাকবে, আর যত নিচের দিকে আসতে থাকবে তখন অক্সিজেন কমতে তাহলে থাকবে, তাই না? এইভাবে হচ্ছে আমাদের ব্লাডটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা পর্যন্ত চলে আসবে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা পর্যন্ত গিয়ে তারপরে নিচের দিকে চলে যাবে হচ্ছে কমন ইলিয়াক ভেইন, কমন ইলিয়াক আর্টারি, কমন ইলিয়াক আর্টারি থেকে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি হয়ে চলে যাবে ইনফেরিয়র ভেনাকে ইনফেরিয়র এক্সট্রিমিটিতে, আর ইন্টারনাল ইলিয়াক আর্টারি হয়ে চলে যাবে হচ্ছে কি ট্রু পেলভিসে। ট্রু পেলভিসের ওইখান থেকে আর একটা আটারি তৈরি হবে যেটাকে বলা হচ্ছে আম্বিলিকাল আটারি। এই আম্বিলিকাল আটারি যে হচ্ছে প্লাসেন্টা যে ব্লাডটা আবার পৌঁছে দেবে, প্লাসেন্টা থেকে অক্সিজেনেশন হবে এগেইন, আবার এগেইন আবার কি দিয়ে লেফট আম্বিলিকাল ভেইন দিয়ে আবার সার্কুলেট করে যাবে অক্সিজেনেটে। এটা আমরা কি বললাম বলতো?
মানে ফিটাল সার্কুলেশন, এটা কিন্তু জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময়। এই জন্য আমরা পুরো মোটামুটি শিখে ফেললাম যে ফিটাল সার্কুলেশন, এর ভিতর আর একটা ঘটনা ঘটে যেটা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই এই ব্লাডটা এইভাবে সার্কুলেট হয়। আর একটা পার্ট যেটা রাইট অ্যাট্রিয়ামে ব্লাড গেল, এই রাইট অ্যাট্রিয়ামের ব্লাড গুলা হচ্ছে রাইট ভেন্টিকেলে চলে যাওয়ার কথা। তা রাইট ভেন্টিকেলে ঠিকই কিছুটা যায়, অক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্টিকেলেও চলে যায়, পুরোটাই লেফট অ্যাট্রিয়ামে যাইতে পারে না, কিছু অংশ রাইট ভেন্টিকেলেও চলে যায়, যেহেতু ওখানে তো ওপেনিং আছে আমাদের অ্যাট্রিও ভেন্টিকুলার ভালভ আছে। ও হ্যাঁ, ওই ভালভের মাধ্যমে চলে যায় হচ্ছে রাইট ভেন্টিকেলে। এখন রাইট ভেন্টিকেলে যে অক্সিজেনেটেড ব্লাড যায়, এই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের কি পালমোনারি আর্টারি, পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি হয়ে লিভারে ই করে লাঙে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু লাং তো তখন কার্যকরী না, তখন তো লাং সলিড সলিড স্টেটে থেকে থাকে। তাহলে ওই সলিড স্টেজে যে লাং থাকে, ওই লাঙের ভিতরে না যে ওইখানে আর একটা বাইপাস চ্যানেল থাকে যেটাকে বলা হয় ডাক্টাস আর্টারিওসাস। এই ডাক্টাস, হ্যাঁ ডাক্টাস আর্টারিওসাস এই রাইট ইসের রাইট পালমোনারি আর্টারি থেকে বা জাংশন অফ দ্য রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি ওই জাংশন থেকে আর্টস অফ দ্য অর্টা পর্যন্ত পৌঁছায় যায়। আর একটা চ্যানেল, যে চ্যানেলটা বলা হয় ডাক্টাস আর্টারিওসাস। তাহলে এইটা হলো কিসের চ্যানেল, এটা হলো বাইপাস চ্যানেল অফ দা পালমোনারি সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশনকে বাইপাস করে যাওয়ার জন্য ওইখানে, তাহলে পুরো ফিটাল সার্কুলেশন কিন্তু আমাদের পড়া হয়ে গেল। যদি ভাই এটা ফিটাল সার্কুলেশন এখন পড়ার কথা ছিল না, তারপরেও যাই হোক, তাহলে আমরা দেখলাম যে দুই ধরনের লিগামেন্ট হচ্ছে লিভারে আছে। একটা হচ্ছে দুই ধরনের লিগামেন্ট, একটা ট্রু লিগামেন্ট আর একটা হচ্ছে ফলস লিগামেন্ট। তাহলে ট্রু লিগামেন্ট সম্বন্ধে আমরা জানলাম, ট্রু লিগামেন্ট সম্বন্ধে জানলাম যে ট্রু লিগামেন্ট হচ্ছে এমব্রায়োলজিক্যাল রেমানেন্ট, আর এটা হচ্ছে কি কি লিগামেন্টাম টেরিসেপাটিস এবং লিগামেন্টাম ডেনোসাম। এবং কোথায় থাকে, কি করে, কি কাজ, এর আগে কি ছিল, ফিটাল লাইফে কি ছিল, এ সম্বন্ধে কিন্তু আমাদের জানা হয়ে গেছে। এগুলো স্পটিং এও থাকে, এগুলো প্রশ্নে তো অবশ্যই, লিভার থাকলে তো যে কোনো একটা অবশ্যই তোমাকে ধরা হবে। এরপরে ট্রু লিগামেন্ট, এবার আছে ফলস লিগামেন্ট। ফলস লিগামেন্ট গুলো হচ্ছে কি, নাথিং বাট দ্য পেরিটোনিয়াম, ফোল্ড অফ পেরিটোনিয়াম। তাই ফোল্ড অফ পেরিটোনিয়াম দিয়েই হচ্ছে ফলস লিগামেন্ট গুলো তৈরি হয়। এই ফলস লিগামেন্টের ভিতরে আমরা কি কি দেখেছি, এই সামনের দিকে আমরা যে লিগামেন্টটা দেখলাম, এই লিগামেন্টাম হচ্ছে লিগামেন্টাম ফালসিফর্ম বা ফালসিফর্ম লিগামেন্ট। তারপরে এই উপর দিকে থাকতেছে হচ্ছে সুপিরিয়র করোনারি লিগামেন্ট, নিচের দিকে থাকে ইনফেরিয়র করোনারি লিগামেন্ট, এই অ্যাঙ্গেলে থাকতেছে হচ্ছে তোমার রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই অ্যাঙ্গেলে থাকতেছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে এই রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, সুপিরিয়র করোনারি লিগামেন্ট, ইনফেরিয়র করোনারি লিগামেন্ট, আর সামনের দিকে আমরা পেলাম হচ্ছে ফালসিফর্ম লিগামেন্ট। আর একটা লিগামেন্ট হচ্ছে এই বরাবর, এই যে যেখানটা, এটা হলো আমাদের কি ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। এইভাবে চলে আসে এই ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, এই দিক থেকে এসে এইখানে এইখানে এসে হচ্ছে আমাদের কি তৈরি করছে, যে পোর্টা হেপাটিস হয়ে এই দিক থেকে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস হয়ে গেছে। তো এই যে লিগামেন্টাম, এই ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম আর এই পোর্টা হেপাটিস, এই বরাবর আর একটা স্ট্রাকচার, আর একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম লাগানো থাকে, সেটা কি বলতো একজন? লেসার ওমেন্টামে টু লিপস। গুড, তাহলে লেসার ওমেন্টামে টু লিপস, না ওয়ান লিপস আর কি, ও টু লিপস বলতেছো, লেসার ওমেন্টাম। তাহলে এইখানে এই বরাবর থাকে হচ্ছে লেসার ওমেন্টাম, এই লেসার ওমেন্টাম। আমরা তো বারবার বলতেছি যে লেসার ওমেন্টামের একটা ফ্রি বর্ডার আছে, তাই না, একটা রাইট ফ্রি বর্ডার আছে। তাই এই যে এইটা তো রাইট দিক, তাই না, রাইট লোব, তাহলে রাইট দিক, এই রাইট ফ্রি বর্ডারটা কিন্তু আমাদের পোর্টা হেপাটিসের সঙ্গে অ্যাটাচ করা থাকে। আর যেটা জে শেপ বলো আর এল শেপ বলো, এল শেপের যে ভার্টিক্যাল লিম, এই ভার্টিক্যাল লিমটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম বরাবর অ্যাটাচ করা থাকে। আর একটা জিনিস খেয়াল করো, যে ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টাম, এইখান দিয়ে যে স্ট্রাকচার গুলো থাকে, ঠিক এই ওই স্ট্রাকচার গুলোই কিন্তু আমাদের পোর্টা হেপাটিসে থাকে।
পোর্টা হেপাটিসে কিন্তু ওই স্ট্রাকচারগুলোই থাকে, কারণ ওই ফ্রি বর্ডার বরাবর কি কি স্ট্রাকচার থাকে আমরা বলেছিলাম যে হেপাটিক আর্টারি প্রপার, তাই না, পোর্টাল ভেইন আর হচ্ছে বাইল ডাক, এই তিনটে স্ট্রাকচার থাকে। এই তিনটা স্ট্রাকচারে কিন্তু এই হেপাটিক আর্টারি প্রপার ঠিক যখন এই ওইখান দিয়ে রান করে এসে তারপরে আমাদের পোর্টা হেপাটিসে ঢুকে যায়, ঢোকার আগে দুটো ব্রাঞ্চে পরিণত হয়। আবার পোর্টাল ভেইন ওই ফ্রি বর্ডার দিয়ে এসে এখানে যখন ঢুকে পড়ে, ঢোকার আগে দুটো ব্রাঞ্চে পরিণত হয়। আর এইটে হলো কি, দুটো ব্রাঞ্চ থাকে, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক থাকে। এই রাইট অ্যান্ড হেপাটিক ডাক যখন মিলে যায়, মিলে যে তারপরে আমাদের এই রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক মিলে যে এটা হচ্ছে কমন হেপাটিক ডাক। এই কমন হেপাটিক ডাক্তের সঙ্গে যখন সিস্টিক ডাক্ট এসে মিলে, তখন হয়ে যায় বাইল ডাক বা কমন বাইল ডাক্ট। আর এই কমন বাইল ডাক্টটি তো আমরা পাচ্ছিলাম হচ্ছে ফ্রি বর্ডার অফ দ্য লেসার ওমেন্টামে। তাহলে এখন আমাদের ফালসিফর্ম লিগামেন্ট, ফালসিফর্ম লিগামেন্ট সম্বন্ধে কি তোমাদের পড়াইছিলাম নাকি ইসের সময়? হ্যালো জি স্যার, যে সময় পেরিটোনিয়াম বা পেরিটোনিয়াল ক্যাভিটি পড়ানো হয়েছিল তখন কি দুই কথা বলা হয়েছিল নাকি ফালসিফর্ম লিগামেন্টের কথা? হ্যাঁ, তাহলে ফালসিফর্ম লিগামেন্ট, ফালসিফর্ম লিগামেন্ট বলে একটা কাস্তে মার্কা, কাসি সিকল শেপ, মানে কাস্তে মার্কা, যেটা ওই যে তোমাদের একে দেখালাম যে ফালসিফর্ম লিগামেন্ট। তাহলে ফালসিফর্ম লিগামেন্ট হচ্ছে কার কার মাঝে করে অ্যাটাচমেন্ট তৈরি করে, এক এর আপার এন্ডটা অ্যাটাচ থাকে হচ্ছে ডায়াফ্রাম অ্যান্ড অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তাই না, আপ টু দ্য আম্বিলিকাস এই পর্যন্ত অ্যাটাচ থাকে। তাহলে এই ডায়াফ্রাম, এই উপর দিকে ডায়াফ্রাম, ডায়াফ্রাম থেকে আম্বিলিকাস পর্যন্ত অ্যাটাচমেন্ট থাকে। তাই এই অ্যাটাচমেন্টগুলোকেই বলতেছি আমরা ফালসিফর্ম লিগামেন্ট। এই ফালসিফর্ম যে লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্টে তাহলে উপর দিকে ডায়াফ্রাম, নিচের দিকে অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আর ইনফেরিয়রলি থাকতে হচ্ছে রাইট অ্যান্ড লেফট অ্যানাটমিক্যাল লোব অফ দ্য লিভার, এর মাঝখানে এই অ্যাটাচমেন্ট থাকতেছে যেটা সিকল শেপ, যেটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস এর ভিতর দিয়ে রান করে, আর সেটা তো আমরা বললামই। তাহলে এর কন্টেন্ট কি থাকবে এই লিগামেন্টাম ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্টের কন্টেন্ট, তাহলে কন্টেন্ট কি, কন্টেন্টে এক নম্বর কন্টেন্ট হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, তাই না, আর দুই নম্বর যদি বলা হয় তাহলে প্যারা আম্বিলিকাল ভেইন, প্যারা আম্বিলিকাল ভেইন। এই যে ইসের কিছু রাইট নাকি লেফট বলো, লেফট, তাহলে লেফট ডিভিশন অফ দ্য, লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইন, এই লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইনের কিছু ট্রাইবিউটরিস আছে যেটা আম্বিলিকাস থেকে, এই আম্বিলিকাস থেকে রান করে তারপরে লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইনে যে ওপেন করে, যেটাকে বলা হয় প্যারা আম্বিলিকাল ভেইন। এই প্যারা আম্বিলিকাল ভেইন গুলো আপনার কই, আপনারকে ডাকো তো, তাহলে প্যারা আম্বিলিকাল ভেইন, এই প্যারা আম্বিলিকাল ভেইন ওইখানে পাওয়া যাবে। তাই এই দুটো স্ট্রাকচার বলতে পারলেই যথেষ্ট যে ফালসিফর্ম লিগামেন্টে কি কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস এন্ড প্যারা আম্বিলিকাল ভেইন। এছাড়াও কিছু অন্যান্য ভেইন থাকে, যে ভেইনটা হচ্ছে লিভারের ভেইনের সঙ্গে এই আমাদের ডায়াফ্রামের ভেইনের কানেকশন করে থাকে। তাহলে আমরা এখন জানলাম কি ফালসিফর্ম লিগামেন্ট সম্বন্ধে। এখন ফালসিফর্ম লিগামেন্টের পরে আসো আমরা যে করোনারি লিগামেন্ট সম্বন্ধে জানি। করোনারি লিগামেন্ট সম্বন্ধে তো কিছু বলা হয়ে গিয়েছে তোমাদের, যে করোনারি লিগামেন্ট, এই করোনারি লিগামেন্ট মানে ডিবিআর এরিয়ার সুপিরিয়রলি ইনফেরিয়রলি যে পেরিটোনিয়াল ফোল্ড থাকে, সেই পেরিটোনিয়াল ফোল্ডগুলোকে বলা হয় হচ্ছে করোনারি লিগামেন্ট। এই করোনারি লিগামেন্ট যে সুপিরিয়র করোনারি লিগামেন্ট, এই সুপিরিয়র করোনারি লিগামেন্ট কি করে, এইভাবে যে আম্বিলিকা এইটা যদি আমরা এইভাবে এঁকে দিই, এগেইন আমরা যদি আঁকাই যে এর উপর দিয়ে থাকতে হচ্ছে আমাদের ডায়াফ্রাম, তাহলে এই এই লিভার, লিভারকে কাভার করে এরকম লিভারের গা দিয়ে কাভার করে এই পর্যন্ত পৌঁছায় যে তারপরে এইটি আবার উপর দিকে চলে যেয়ে এই ডায়াফ্রামের আন্ডার সারফেসকে কাভার করে রাখে। এইটাই হচ্ছে আমাদের সুপিরিয়র করোনারি লিগামেন্ট, এটা হচ্ছে সুপিরিয়র করোনারি লিগামেন্ট। আর এইখানে কি হবে, এই আন্ডার সারফেস মানে ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার, ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভারকে কাভার করে তারপরে এই পিছন দিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, স্পেশালি আমাদের এইখানে যে রাইট কিডনি, এই রাইট কিডনির সামনে দিয়ে চলে যায়
যে হচ্ছে তাহলে সুপিরিয়র যে করোনারি লিগামেন্ট এটা হচ্ছে রিফ্লেক্টেড উপর দিকে যদি আমরা ট্রেস করি তাহলে এটা উপর দিকে উঠে ইনফেরিয়র সারফেস অফ দা ইকে লিভার কি বলে ডায়াফ্রামকে কভার করে দেয় আর যদি ইনফেরিয়র করোনারি লিগামেন্টকে আমরা ট্রেস করি পিছন দিকে তাহলে ট্রেস করলে এ হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এই ইকে কি বলে রাইট কিডনির সামনে দিয়ে তার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে প্যারাইটাল পেরিটোনিয়াম হিসেবে কভার করে চলে যায় আর এই দুটো এই লিভার আর এই পিছনে কিডনি এর মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপটাকেই বলা হচ্ছে যে হেপাটোরেনাল পাউস অফ মরিসন কথা বুঝছো এই যে গ্যাপ এই সামনের দিকে লিভার পিছন দিকে কিডনি এর মাঝখানে একটা গ্যাপ থাকে রাইট কিডনি এর মাঝখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপটাকে বলা হয় হেপাটোরেনাল পাউস অফ মরিসন তা এই যে আমরা লিভারের কথা বলছিলাম যে লিভারের হচ্ছে সাফ্রেনিক ছয়টা সাফ্রেনিক স্পেস থাকে তাই বলছিলাম না যে লিভারের ক্ষেত্রে ছয়টা সাফ্রেনিক স্পেস থাকে যে রাইট সাইডে তিনটে লেফট সাইডে তিনটে রাইট সাইডে দুটো থাকে হচ্ছে ইন্টারপেটোনিয়াল আর একটা থাকে এক্সট্রাপেটোনিয়াল তাই ইন্টারপেটোনিয়াল তাহলে এই যে সামনের দিকে এইখান দিয়ে যদি লিভারের সামনের দিকে আমরা যদি হাত ঢুকাই দিই তাহলে এইভাবে এইভাবে এই পিছন পর্যন্ত আপ টু দ্য সুপিরিয়র করোনারি লিগামেন্ট পর্যন্ত আমরা কিন্তু কষ্ট মষ্ট হইলেও এরকম হাতটা সামনের দিকে ধাক্কাতে ধাক্কাতে একেবারে পিছন পর্যন্ত পৌঁছায় যাব আপ টু করোনারি সুপিরিয়র করোনারি লিগামেন্ট পর্যন্ত এইটাকেই বলা হয়েছে অ্যান্টেরিয়র ইন্টারপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস কথা বুঝছো আর এই যে হেপাটোরেনাল পাউস অফ মরিসন এইটাই হচ্ছে আমাদের পোস্টেরিয়র পোস্টেরিয়র সাফ্রেনিক ইন্টারপেটোনিয়াল স্পেস আর এই দুটোর মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটাকেই তো আমরা বলতেছি হচ্ছে ডিবিআর এরিয়া এই ডিবিআর এরিয়ায় থাকে আর একটা হচ্ছে এক্সট্রাপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস তাহলে পোস্টেরিয়র এক্সট্রাপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস গুলো কিন্তু আমরা যে এই তিনটে স্পেস কিন্তু আমরা জেনে ফেললাম বুঝছো তিনটে স্পেসের ক্ষেত্রে আমরা এই এই দিকে এই রাইট সাইডে লেফট সাইডেও কিন্তু এরকম তিনটে স্পেস ছিল একটা স্পেস এখানে ছিল অ্যান্টেরিয়র এই 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 এরিয়ায় একটা স্পেস থেকে যেটাকে অ্যান্টেরিয়র লেফট সাফ্রেনিক স্পেস বলা হচ্ছে ইন্টারপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস আর একটা স্পেস ছিল এর পিছনে একটা স্পেস তো এখানে দেখালাম আর একটা স্পেস ছিল হচ্ছে এর পিছনে পিছনে কোন স্পেসটা তোমাদের কারোর মনে আছে নাকি হ্যালো তোমরা কি শুনছো তাহলে আর একটা এটা হলো অ্যান্টেরিয়র এদিকে সুপিরিয়র করোনারি লিগামেন্ট অ্যাঙ্গুলার লিগামেন্ট কন্টিনিউয়াস উইথ দা বাকি কি বলে গ্রেটার স্যাকের সঙ্গে কন্টিনিউয়াস আর এর পিছন দিকে ছিল হচ্ছে এইখানে কি স্টোমাক এর এইখানে রিলেশনে থাকে তো স্টোমাক এই স্টোমাকের জাস্ট পিছনে ছিল আমাদের হচ্ছে লেসার স্যাক এই লেসার স্যাকটাই হচ্ছে হলো পোস্টেরিয়র লেফট সাফ্রেনিক ইন্টারপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস বুঝছো আর এইখানে এই যে এইখানে কিছুটা স্পেস থাকে যেটা গুরুত্বপূর্ণ না বেশি এটা হচ্ছে এক্সট্রাপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস লেফট এক্সট্রাপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস শুধুমাত্র এইখানে আমরা পাই হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড এবং লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের আশেপাশের স্ট্রাকচার গুলোকে আমরা বলি হচ্ছে এক্সট্রাপেটোনিয়াল লেফট এক্সট্রাপেটোনিয়াল সাফ্রেনিক স্পেস এই সাফ্রেনিক স্পেস যে ছয়টা সাফ্রেনিক স্পেস এই ছয়টা সাফ্রেনিক স্পেস সম্বন্ধে তোমাদের বললাম তাহলে আমরা দেখলাম যে যদি সুপিরিয়র কর্নার লিগামেন্ট যদি উপরিকে ট্রেস করি তাহলে সেটা ডায়াফ্রামের সঙ্গে এটা ডায়াফ্রাম আন্ডার সার্ফেসে চলে যায় এটা যদি আমরা লেফট দিকে ট্রেস করি এই লেফট দিকে ট্রেস করি তাহলে এই বরাবর যে আমাদের ডাবল ফোল্ডেড ফালসিফর্ম লিগামেন্ট থাকে এই ফালসিফর্ম লিগামেন্টের এই এই বরাবর তো ফালসিফর্ম লিগামেন্ট থাকে এই ফালসিফর্ম লিগামেন্ট রাই লেয়ারটা তৈরি করে হতে এই যে সুপিরিয়র করোনারি লিগামেন্টটা আর এইটা যদি আমরা এই দিকে ট্রেস করি এই রাইট দিকে ট্রেস করি তাহলে রাইট দিকে সুপিরিয়র ইনফেরিয়র করোনারি লিগামেন্ট এভাবে একটা আর একটার সঙ্গে ফিউজ হয়ে যায় ফিউজ হয়ে যেয়ে এখানে একটা ফ্রি মার্জিন তৈরি করে এই ফ্রি মার্জিন তারপরে ডায়াফ্রামের সঙ্গে যে অ্যাটাচমেন্ট করে এইটাকেই বলা হয়েছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট ঠিক একই রকম
রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক একই রকম এই লেফট সাইডে হচ্ছে ভেরি ভেরি স্মল লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থাকে। এই যে এর যে এটা তো রাইট লেয়ারটা এইখানে যে এর সঙ্গে কন্টিনিউয়াস হলো, এই এর লেফট লেয়ারটা, এর যে লেফট লেয়ার, এই লেফট লেয়ার অফ দ্য ফালসিফর্ম লিগামেন্ট এবং দ্য অ্যান্টিরিয়র লেয়ার অফ দ্য এই বরাবর কি ছিল বলতো, এইখানে এই বরাবর অ্যাটাচমেন্ট, না না লিগামেন্ট অফ টেরিসিপাটিস না, লেসার মোমেন্টাম, লিগামেন্টাম না লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম ভেনোসাম তো ছিলই, সেটা তো বাদ, আমরা বলতে যে পেরিটোনিয়াল সার্ফেস, পেরিটোনিয়াল সার্ফেসের ভিতর কি ছিল এই বরাবর, এই বরাবর ছিল হচ্ছে লেসার মোমেন্টাম। তাহলে লেসার মোমেন্টামের অ্যান্টেরিয়র যে সার্ফেসটা, এই অ্যান্টেরিয়র লেয়ার, এই অ্যান্টেরিয়র লেয়ার কন্টিনিউয়াস হয়েই এই এই পাশে চলে আসে, আর এর যে তোমার ফালসিফর্ম লিগামেন্টের লেফট লেয়ারটা কন্টিনিউয়াস হয়ে এই দুটো আসে এখানে মিলে যায়, এরা আবার যে হলো আমাদের ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়, এই বরাবর ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়, এই এই এইটাকেই আমরা বলতেছি হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। কথা কি বুঝতেছো তোমরা, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আমরা বুঝলাম, এইবার আসো আমাদের আর একটা লিগামেন্ট থাকলো, তাহলে আমাদের লিগামেন্টের ভিতরে এই সামনের দিকে ফালসিফর্ম লিগামেন্ট ছিল, সুপিরিয়র কর্নার লিগামেন্ট, ইনফেরিয়র কর্নার লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর একটা লিগামেন্ট আমাদের আছে হচ্ছে ফলস লিগামেন্টের ভিতর, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এইটাই হচ্ছে লেসার মোমেন্টাম। আর লেসার মোমেন্টামে ছিল কি, এইখান দিয়ে লেসার মোমেন্টামে যদি আমরা দেখি তাহলে এই বরাবর এই যে এইখানে যে ডিপ্রেশন আছে, এই ডিপ্রেশন এই বরাবরই হলো আমাদের এই বরাবর হলো আমাদের এই স্টোমাকটা এইভাবে নামে, স্টোমাক বলতেছি সরি হচ্ছে ইটা ইসোফেগাসটা এইভাবে নামে, ইসোফেগাসটা নেমে এইখান দিয়ে চলে আসে এই এই বরাবর চলে আসে এই রকম। তাই এইখানে এই লেসার কার্ভেসার, এই লেসার কার্ভেসার অফ দ্য স্টোমাক, এই লেসার কার্ভেসার অফ দ্য স্টোমাক, এই আপার স্মল অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস, এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে আর এই ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম এই পর্যন্ত যদি আমরা এসে ডুওডেনাম তৈরি করি, তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম এই 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 পর্যন্ত এই এই পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের এই লেসার কার্ভেসার, এই ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, এবং এইখানে যে আমাদের পোটা হেপাটিস, এই পোটা হেপাটিস এর সঙ্গে কানেক্টেড থাকে এইভাবে। কথা কি বুঝতেছো, দেখে বুঝতে পারছো কিছু, মানে এই বরাবরই তো আমাদের স্টোমাকটা থাকবে, এই এই যে যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটাকে বলা হয় গ্যাস্ট্রিক ইমপ্রেশন অফ দ্য লিভার, গ্যাস্ট্রিক ইমপ্রেশন এই লিভারের ইনফেরিয়র সার্ফেসে গ্যাস্ট্রিক ইমপ্রেশন থাকে, এই গ্যাস্ট্রিক ইমপ্রেশনে স্টোমাক থাকে, এইভাবে স্টোমাকটা থাকে স্টোমাকের, তাহলে এই এইখান থেকে শুরু করে আমাদের অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস থেকে শুরু করে ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের 1 ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমাদের যে ফোল্ড অফ পেরিটোনিয়াম থাকে, এই ফোল্ড অফ পেরিটোনিয়ামের এক এন্ডটা হচ্ছে স্টোমাকের লেসার কার্ভেচারে, আর একটা এন্ড হচ্ছে এই ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এবং পোর্টা হেপাটিসের সঙ্গে, পোর্টা হেপাটিসের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে এই স্ট্রাকচার, এই ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম, এটাকেই বলা হয় লেসার মোমেন্টাম। তা লেসার মোমেন্টামের দুটো পার্ট আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রো হেপাটিক হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট, হেপাটো ডুওডেনাল লিগামেন্ট, তার মানে এই পার্টটাকে বলা হয় হেপাটো ডুওডেনাল লিগামেন্ট আর এই পার্টটাকে বলা হয় হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। এই লেসার মোমেন্টামের কন্টেন্ট, অ্যাটাচমেন্ট জানলাম, এবার তোমরা জাস্ট কন্টেন্ট সম্বন্ধে জেনে ফেলো যে কন্টেন্ট কি, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট হচ্ছে এই বরাবর এইখান দিয়ে এই লেসার কার্ভেসার বরাবর কি থাকে, এখানে লেসার কার্ভেসার বরাবর এইদিকে ছিল লেফট গ্যাস্ট্রিক ভেসেলস আর এইদিকে ছিল রাইট গ্যাস্ট্রিক ভেসেল, তাই না, ছিল না, হ্যাঁ, তাহলে লেফট গ্যাস্ট্রিক ভেসেল রাইট গ্যাস্ট্রিক ভেসেল এই দুটো স্ট্রাকচার কিন্তু এখানে ছিল, আর্টারি এবং ভেইন, এপাশেও আর্টারি এবং ভেইন, এইগুলো কিন্তু লেসার মোমেন্টামেরই কন্টেন্ট। আবার এইখানে ফ্রি বর্ডার অফ দ্য লেসার মোমেন্টাম, এই বরাবর যে স্ট্রাকচার গুলো আমরা বারবার বলতেছি ওই স্ট্রাকচার গুলো পাওয়া যাবে, তাহলে কি কি, হেপাটিক আর্টারি প্রপার, 2 নম্বরে হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, 3 নম্বরে হচ্ছে কমন বাইল ডাক, এবং এর সঙ্গে কিছু নার্ভ, কিছু লিম্ফেটিক্স লিমনোড, এইগুলো কিন্তু হচ্ছে, তাহলে টোটাল কন্টেন্ট হচ্ছে ফ্রি বর্ডারের কন্টেন্ট গুলো আর এই রাইট হ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস, এইগুলোই হচ্ছে আমাদের লেসার মোমেন্টামের কন্টেন্ট। কিছুক্ষণ পরে হয়তো আবার আমাদের এটা কেটে যাবে। এবার আছো লিভারের, মাত্র 1 মিনিট আছে,
তোমরা কি বলো আর কি পড়াবো আজকে নাকি আবার জয়েন করবো? না স্যার আজকে থাক স্যার থাক থাক স্যার আজকে থাক তাহলে তো দুই ক্লাসে শেষ হবে না ঠিক আছে তাহলে আমরা এর পরের দিন রিলেশন যেটা রিলেশন থেকে শুরু করব তাহলে এটা কি স্যার কালকে